এহাদককে দুজাহানোর বাসা সরকারে দোয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ফুতনো আসলা। এই সময় হযরত মালাকুল মউত হযরত আজরাইল ইসলাম সামনে আইন, আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখুন, ও আল্লাহর রাসূল তোমার তো জান কবজ করার লাগে আইছি, তোমার তো সময় শেষ। এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছ থেকে ইজাজত লইন, লইয়া ভাই জান কবজ করার মধ্যে লাগন। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও আজরাইল তুমি কি তা আমারে ওলাখান কষ্ট দেরাইনি, আমি তো বরদাস্ত করতাম পারিয়েন না দে কষ্টর কারণে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়ে কথাও কইন আল্লাহর মালাকুল মউত রে, বলে ও মালাকুল মউত তুমি তো লেখান আমার কষ্ট দেরে, আমার আখারি তোমার আর উম্মত দখল রে, ওলাখান তুমি কষ্ট দিবাই নি। এই সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও আল্লাহর রাসূল তুমি তোমার আখারি তোমার আর উম্মত দখল রে, তুমি জানাইয়া দিলাইও তারা যদি যেই প্রত্যেক ফরজ নামাজের পড়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে, সূরা আয়াতুল কুরসি অক্টা যদি প্রত্যেক নামাজের পড়ে যদি এক একবার পড়িলেন, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান ওলাখান কবজ করমু, দেলাকা ময়দা আটার ভিতরে দেখি একটা চুল বাকলে দেলা আদা ময়দা টের পায় না, ওলাখান আমি জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপনার জান কবজ করি লাইম কব সুবহানাল্লাহ। দুয়ার আমার বাসার এই মাতে বুঝা যার কি আল্লাহ রসুলর কষ্ট পাইছেন আল্লাহ রসুলে, আর কষ্ট তোরা হওয়ার কারণে আমরা ফায়দা হয়েছে নেন, ফায়দা হয়েছে লোকে ঔষধও বাতাই দিলাইছে তো সুবাহান আল্লাহ। যে পাঁচ অক্ত নমাজ পড়িয়া ফরজ নমাজের সালাম পেরিয়া দিয়ে আয়াতুল কুরসি আমরা কই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, ও আয়াত ফুরা দিয়ে আমরা পড়িলাই যেই সময় আমরা মৌতের সময় হইব, বলে জান আমরা ঠিক কব আমরা জান ওলাখান বাড়িয়ে দিব, দেলা ময়দার থেকে চুলবা করলে টের পাই না, আমরা ময়দার টের পাইনি, বোঝা যায়নি, বোঝাও যায় না ময়দা উচ্চ করে, বলে কারণ আমরা জান আল্লাহ আজরাইল আলাইহিস সালামের বাক সুবহান আল্লাহ। আমার ভাই হল দুস্থ হল গুজুর্গ হল অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যেই সময় নেককার অকলর জান ঢে কবজ করা হইব, আসমান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নিবার লাগি আইবা, ও ভাই এই সময় আসমান থেকে আর নেককার বরিষ্ঠ অকল আল্লাহর যাতে আপনার অবতীর্ণ জমিনের মধ্যে করেন, তারা ইয়া দূরে হরিয়া বই রইবা আল্লাহর রাত আল্লাহর পাক রব্বুল আলামিনের হুকুমে তারা হরিয়া বত থাকবা। যেই সময় আজরাইল আলাইহিস সালামে জান নেককারর জান ঢে কবজ করবা, আর যে সময় একটা খাবার দান জন্য দিয়ে একটা খাবার তোমা লইয়া আইন, এই খাবার দিয়ে আপনার প্যাক করিয়া এ লইয়া যাওয়াত লাগবা, এই সময় নেককার বরিষ্ঠ অকলে দৌড় দিয়া ইয়াত আজরাইল আল্লাহ থেকে আপনার লই লইবা, লইয়া কইবা দেও মারহাবা কইয়া সালাম জানাইয়া তোমার রুহরে তার হাতের মধ্যে লইবা, আসমানের সমস্ত দরওয়াজা খুলিয়া দেওয়া হইব, আহা তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে দই সময় তোমার রুহরে লইয়া দেবো হইব, আসমানের ফরিশতা হলে তোমার স্বাগতম জানাইবা সালাম জানাইয়া তোমার তকবীর দিয়ে দিয়ে আল্লাহর দাতর কাছে আপনার ফরিশতা হলে লইয়া যাইন। আমার ভাই হল দুস্থ হল গুদুর্গ হল ইহা তোকে আসে আদিমের মধ্যে তোমার রুহরে আল্লাহর দাতে লইয়া দিবা, আসে আদিম নেবার পরে আল্লাহর দাতে কইয়া দিবা ফরিশতা হল এই রুহ দেখটা এই রুহটা দেহটা তো আমি মাটি দি বানাইয়া দিছি, গতিকে এই রুহ আসমানের ইন আমার ইন রাখবার খাম নাই, এই রুহরে আমি মাটি দি দেহ দি দেহ তো বানাইয়া দিছি, এই রুহরে আবার তার দেহের মধ্যে নিয়ে দিলাও এই জমিনে তা হোক জমিন দিয়ে মাটি দিয়ে ফয়দা করছি, এই রুহরে আল্লাহর হুকুমে আবার জমিনের মধ্যে আসমান থেকে আনিয়া জমিনের মধ্যে দেওয়া হইব, এই সময় যেই সময় রু জমিনের মধ্যে কবরের মধ্যে দেওয়া হইব, এই সময় বরিষ্ঠ হলে তোমার আমার সওয়াল জব করবারে ভাই। আমার ভাই হল দুস্থ হল গুজুর্গ হল যদি না বদগার আওরত বদগার কোনো মানুষ কোনো বেটান কিবা তো বেটিন আপনার মালাকুল মৌতের সময় হইব, আসমান থেকে ওলাগান বদগার এক ফরিস্ত হল আপনার জমিনের মধ্যে হরিয়া ইয়া বইবা, আজরাইল আলাইহিস সালামে বদ কিসমতে তান বদ সুরত লইয়া তোমার ধান কবর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين
وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত সম্মানিত সবার সভাপতি সাহাব, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, হুফফাজে কেরাম, আমার নজওয়ান ভাইয়কল, আমার ছোট বড় ভাই বোনকল, ফর্দা আলে টাকা ফর্দা নেশি মা বোনকল, আল্লাহ পাকর লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে বহুত মেহনত মুজাহাদা করিয়া আমরার ভাইয়ন্তরে এক মসজিদরে কেন্দ্র করিয়া এক দিনী মহফিলের আয়োজন করছেন। একমাত্র আমরা কোনো তৌফিক নেই, আল্লাহ পাকে রব্বুল আলমিনে আমরা তৌফিক দেওয়ার গতিকে আমরা এক দিনই মজমুয়ারে কায়েম করছি। একবার আমরা শুক্রিয়া দেয় করি সকল আলহামদুলিল্লাহ। আমার ভাই অকল দোস্তকল বুজুর্গ হল, দিনের মাত কথা করা আর দিনের মাত শোনা মানুষে হে যদি নিজে চায় ফারত না, যদি আল্লাহর তৌফিক হয় না। দিনের মাত মারতে হইলে আমরা জানি একজন আম মানুষ যদি তখন তান দিনের মাত মারতে হইলে তান বহুত কঠিন আছে। জমা তো গিয়া দিনের মাত কথা আমার ভাই আনতে মাতইন, কিন্তু তা বহুত ডরাই ডরাই মাতইন, বহুত ডরাই ডরাই তারা দিনের মাত কথা মাতইন। ওলামায়ে কেরাম সকলে বেজান ওলামায়ে কেরাম সকলে আছেন, কিন্তু সকলে সাহস করিয়ে দিনের মাত মাতা মাতইন না, ডরাইন। কোরআন হাদিস বহুত ডরের এক জিনিস, কারণ হাদিসের এক মাত আপনি কমাইলেও বিহদি, বাড়াইলেও বিহদি। কোরআনের এক মাত আল্লাহ তালা কইছেন বাড়াইলেও বিহদি, কমাইলেও আপনি বিহদি হইব, কারণ কোরআন হাদিসের মাত কথা মাততে হইলে বহুত আল্লাহর সাহায্য লাগে। আল্লাহ পাক রব্বুল আলমিনে কিছু মানুষ আছেন লাগি যাইন মাত কথা করার, যেমন আমি নিজেই তার ইলিমও নাই, আমলও নাই, বাগর হদিসেরও জ্ঞান নাই, কোরআনও নাই, কিন্তু এর বাদেও শ্বাস করি লাগি যায়, কারণ আল্লাহ পাকে কইছেন আপনি যতক্ষণ জানেন অন্যরে জানাইন। কারণ কেয়ামতের দিনে সওয়াল আল্লাহ করবা, আপনি জানেন কতক্ষণ আমল করছেন কতক্ষণ, তখন আপনি আমল করতে গিয়া অন্য আরব ভাই যদি যখন মরি যাইতরা, আমরা হুজুরে বোখারি শরীফ পড়াইতে সময় কইছিলা আগর মোল্লা বাসত চুপ না সহজ, যদি তুমি মোল্লা হয়ে যাও চুপ থাকতে পারত না, মানুষের যদি দেখো অন্যায় কথা আপনি নানামাতি বইতে পারত না, তারে বাধা দেওয়া লাগবে, নিষেধ দেওয়া লাগবো, জেলা শরীয়তে কইয়া দিতে ওলা করতেও লাগবো। ওই হিসাবে নিজে মজবুরান দেখলাম নিজের কাছে আমল নাই, যদি কইয়া থাকি কিছু মাত কথা মাতি হয়তো নিজের কাছেও আমল আইব। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা রবনেওয়ালা হুন্নেওয়ালা সকলরে কন্যাওয়ালা হুন্নেওয়ালা সকলরে খোয়া বেশি খোয়ার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দুঃখ হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল দুস্থকল বুজুর্গ হল, আমরা একসময় এই দুনিয়ার মধ্যে আসলাম না, আমরার পূর্বপুরুষ যারা আসলে তারা আসলা, এখন বর্তমানে তারা নাই আমরা আছি, আর সময় আমরা থাকতাম না, আমরার পরে যারা আইবা এরা রইবা, দুনিয়ার রেজলিউশন ওলা চলিয়া আর ভবিষ্যৎ থাকিয়া, আমরা একসময় থাকতাম না, কিন্তু আমরা একজ্ঞান চিন্তা করা দরকার, আমরা একসময় আসলাম না, আবার আল্লাহ আমরা দিলা কিতার লাগি, আবার নিবা কিতা কারণে কিতার লাগি নিতা, আর আমরা যাইতাম কিলা কিতা লইয়া যাইতাম, আর যাবার পরে আমরা রইব কিতা, বহুত চিন্তার ব্যবহার আছে। আমরা যারা ফুড়ি বাত্তি দিন আছেন আপনারা সাদি দিতরা, সাদি দিবার আগে একটা ফুড়ির দিল তাকে যে মা ভাই আমরা অতদিন ফালিয়া বড় করলা সাদি দেন কিতার লাগে, না দিলে তো বাড়ির কত আরামে খাইয়ার রইয়ার,
সাদি দেবার পরে কয়দিন বাদে আবার নাইও রাবা লাগে, আবার যাবার লাগে। তারা বুধবাইন বাড়ির খদর বা নাইয়ের খদর, নাইয়ের আইলে কিলা আবার যাবা লাগে। মা বাপলে বুধবাই তারা ফুড়ি রে কিলা বিদায় দিতা, কিলা পালা ভাইবা গেলে হিন, কিতা ছয় সামান দি দিতা, বেসা কিতা দিতা, কিলা বেশ লইয়া গেলে হর হরি খুশ রইবা, বাকি সব খুশ রইবা। ইতা সমস্ত আমরা দুনিয়া কি হালতে আমরা যাজ করলে ভাই মুজে আল্লাহর দাতে আমরা দুনিয়ায় দিয়েছেন কিতার লাগে। কিতার মধ্যে কইতরা জেলাখান বেটি নাইয়র গিয়া কয়েকটা সামান্য কয়েকদিন রইয়া আবার ফিরিয়া তাই স্বামীর গুড়ো আইতে লাগে, কারণ ও যাবত জীবন বাকি জিন্দিগি কোনো খাটানি। জেলাখান সামান্য জিন্দিগি ওলা কিতাবের মধ্যে কইতা দুনিয়ার জিন্দিগি আমরা আর সামান্য একতম জিন্দিগি। এই দুনিয়ায় তো আমরা ও জিন্দিগি জেলা ব্যবসা আল্লাহর লগে যেটা সামান আমরা তৈরি করে কিছু লইয়া দিতাম ভারি আল্লাহ কিতার লাগে দিছ, তো খবরের জিন্দিগি আমরা লাগে আসা নই বুগিয়া। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ওতার লাগিয়া ইমান আমরা ইমানদারের গরে আল্লাহ তালে জন্ম দিয়েছেন, আমরা পিটিশন করছি না, দরখাস্ত করছি না, আল্লাহ আমরা ইমানওয়ালার গরে জন্ম দিয়েছেন। এটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে আবার আমরা কিতা করবা ইমানওয়ালার গরে জন্ম দিয়েছেন, আবার এই ইমানওয়ালার গর থেকে আমরা নিবা, আরও ইমানদার হল আমরা থেকে জন্ম হইবা, ভবিষ্যতলা চলি চলিয়া কেয়ামত পর্যন্ত আইবা। কিন্তু পরবর্তী রিজলিউশন কোন হালত রইবা আমরা হইতাম পারতাম না, কিন্তু আমরা যদি এখন যদি তাকিয়া কোরআন আর হাদিসের চর্চা করে করে আমল করিয়া যদি খাটাইয়া যাই আমরা পরবর্তী তারা উঠিবা, তারাও কোরআন হাদিসের উপরে আমল করে করে তারা জিন্দগি খাটাইবা। এরপরের এরা যদি খাটাই না এরপরের বলে আমল করে করে দেখবা। যদি আমরা বাদ দিলে কোরআন হাদিসের আলোচনা কোরআন হাদিসের মাত কথা, তে পরবর্তী তারা তারা ওলা বাদ দিবা, একেবাদিগর বাদ দিতে দিতে কোরআন হাদিস মিটি দিব, দিন মিটিব, কেয়ামত আইব, আল্লাহ আল্লাহ রসুলের গজব কালি আসমান থেকে এমনও আরও আইব। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলমিনে মানুষ জাতির ইনসান জাতির দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন জিন্নাতার ইনসান রে, আমরা জানি প্রত্যেকে জানি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন্নাতার ইনসান জাতির সৃষ্টি করছেন তান এবাদত বন্দেগি করার লাগিয়া, কোনো মানুষ জাতির এবাদত বন্দেগি করার লাগি না। কিন্তু আমরার হাল্লত যে গইছে, আমরার যে হাল্লতে আমরা চলিয়া আমরার বোঝা যায় যে আল্লাহ এক যে কারণে তাই সৃষ্টি করছেন, আমরা এটা ফাউরি লইছি, আমরা ফাউরি আমরার ব্যক্তিগত আমরার মানে পদ্ধতি বানাই লইছি, কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা দুনিয়ায় অর্জন করতাম, কিলা পয়সা বানাইতাম, কিলা টাকা বানাইতাম, ও দান্ডার মধ্যে আমরা নিজে ফুড়ি গেছি গিয়া। আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এত দুনিয়ায় দিবার আগে তাই তো জানোই না আমরা কিতা কর্ম কিতা না, কিন্তু আল্লাহ জানোই ও কারণে তো আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআন নাজিল করিয়া আল্লাহ রসুলদের নাজিল করি আল্লাহ রসুলদের দিয়া সমস্ত আহকাম হুকুম রে আপনার আল্লাহ রসুলে কিতা করছেন তার জিন্দগি ফিটিং করিয়া আমরা দেখাইয়া দিয়া গেছেন গিয়া। এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনের মধ্যে কইতরা ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কইতরা নবী তুমি তোমার কিতা করো আমার মুমিনি নকল উম্মতকলর সামনে মুমিনি নকলর সামনে কিতা করো তারার সামনে তুমি তোমার দিনর মাত কথা কল তুমি মাতো, যদি মাতো তারা কিত হইব অন্তর মূর্ধ হয়ে যাইব, তারা দিনর মাত কথা কল যদি মাতো তারা অন্তর কিত হইব দিনডা হয়ে যাইব গিয়া। আমার ভাই অকল দুস্থ কল গুজুর্গ হল আমরার তো কিছু ভাইয়ে না শোন, আপনার ওয়াজ নসিহ তো মসিদ ওয়াজ হ মসিদ ওয়াজ হ মসিদ ওয়াজ যাতকুব নাকুশ নাগাবাড়ি করেন নানানটা মাতোন, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে হইয়া দিত ওয়াজা কিরফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার ভাইয়ে যদি কোরআনের আয়াত যদি জানতা তাই কেন তর্জমা বুঝতা আমি আশা করি আর তাই তা মাতিলে না অনেক, কারণ যেহেতু এখান কোরআনের আয়াত আল্লাহর দিতে হইয়া দিতরা। আমরা জানি মানুষের দিল মুর্দা হয়ে যায় গুণা করতে করতে, মানুষের গুণার গুণা দিলের মধ্যে গুণা আপনার কিতা খালা দাগ ঘুরি যায় মানুষের অন্তর আর বালা খামের মধ্যে যায় না। সাধারণ তিন দিন কোনো মানুষ যদি জমাত যায় হ্যাঁ কইতে পারবো যে জমাত যাওয়ার বাদে আমলের কতক্ষণ সুখ হয়ে দেওয়া দিলের মধ্যে, কিন্তু আবার বাদে দেখবা বাদ কাইতে সময় এতটা সুন্নত আছে, লেকটিনো হামাইতে কিলা হামাইতো ফুটিতে কিলা ফুটিত ও সেম তদ্রুপ আদায় করে করি তার কয়েকদিন বাদে আস্তে আস্তে কমতে কমতে শেষ। আবার যদি মাস সুরার বাদে আবার সিল্লা লাগাই আবার যদি আবার তার তরতিব লাগায় তিন দিন ও তিন দিন লাগানোর বাদে আবার দেখবো ওলা তার তাও ইয়ে তার আখতা তার দিলেও নষ্ট লাগে জিহাদ করতে করতে আখতা চল্লিশ দিনও বার হইব আখতা চার মাসও বার হয়ে যাইব, আস্তে আস্তে বন্ধা কিতা আল্লাহর দিকে রুজু হয়ে যাইব, দাড়ি রাখবো কলিয়াও দেখবা লাগাই দেয় পাঁচ অক্ট নমাজ মসজিদ ভরের তার পূর্ব যে তো ইতিহাস বাদ হোক বালা হোক তে সমস্ত জিনিস সে নিজে ভাবরি লয় মসজিদ আবার শুরু করে দেয়। কিন্তু আমরা গাঁও আমরা গাঁওয়ার হাল্লত কিছু বাদ কোনো মানুষ যদি কোনো আল্লাহর কি হয়ে যায় আমরা কিছু মানুষ আসেন আগা তার হারি দিছে হত্যা করিয়া সব বাদু শেষ করিয়া রইসল অবাদু বাক্যি আমরা গাঁর মানুষের কৃতজ্ঞতা মাতিয়া
কিন্তু মানুষের উপরে আমরা এতেকাত নষ্ট করি, নিজে বাড়াইতে মাস লোকান মাতি হেউ বাড়াইতে পারেন না, হে নিজে বাড়েন না আরেকগু বাড়াইতে দেন না, লোকে ওখান মাতি হি মানুষের উপরে নেক গুমান করতে আসলো, মানুষটা যাই হোক আল্লাহ আল্লাহর থেকে রুজি হইয়া মানুষটা দিনের হতে আই গেছে নমাজ পড়ের, কমসে কম আর কোন তার কামনা হেফাজত নমাজও রীতিমতো পড়িয়া দার, আমরা কিতা করিয়ার আমরা এই বদগুমানে করিয়া নিজেও দাইয়ার না অন্যরে দায়িত্ব দিয়ার না, আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা সমাজ ইতার থেকে খালি নিষেধই দেব, উফরে দিয়ে উঠার কোনো লাইন নাই, আমরা নিজে যদি নিজের বুদ্ধি নিজে ঠিক করি লাই, কারণ আমরা জানি সৎপথের আদেশ দিতাম, সৎকাজের আদেশ দিতাম, অসৎপথ থেকে মানুষের বাধা দিতাম, গুনার খান থেকে বাধা দিতাম, আমরা যদি একজন মানুষ বেলার দিকে তাকিয়া যদি নকরত করিয়া আমরাও যাই না, কিন্তু খাল কেয়ামতর দিন তুমি নিজে দাঁড়ায় না তার উপরে নকরত করায় হিংসা করায় এর জবাব আল্লাহর কাছে আমরা দেওয়া লাগবো। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে কম বেশি সোয়ালাক পয়গাম্বর সকল জমিনের মধ্যে ফাটাইয়া প্রত্যেক পয়গাম্বর সকলে আল্লাহর জাতর ইবাদত করার লাগিয়া মানুষরে ডাকিছেন, কোনো যে কৌমে মানছে না তার উপরে আল্লাহর ই কৌমর উপরে আল্লাহর তরফ থেকে আদাব আইছে গজব আইছে। ওইলা মাদিয়ানা আখাকুম শুআইবা, মাদিয়ান শুআইবা যে কৌম দেখটা আসলো তার উপরেও কিতা হয়েছে, ওইলা মাদিয়ানা আখাকুম শুআইব যে নবী আসলা তার উপরে যে কৌম যারা আসলা কালিয়া কৌমে ইবুদুল্লাহ মালাকুম তারার উপরেও আল্লাহ কিতা করছেন আল্লাহর দাতর তাই না ইবাদত দিছেন আল্লাহর দাতর ইবাদত করার লাগিয়া হেরাও তো আল্লাহর বন্ধ আসলা। ওইলা মাদিয়ানা আখাকুম শুআইবা ওইলা আখাকুম হুদা ওইলা সামুদা আখাকুম সালিহা ওলা কোরআন মজিদের অনেক জায়গা আছে যে প্রত্যেক নবী সকলের আল্লাহর দাতে কিতা করছেন মানে একক কম দিছেন আর কমে মারছেন মানছেন না তারা আল্লাহর দাওয়াত দিছেন আল্লাহ এক বলিয়া মানছেন না তারা হালাক করছেন আর যারা মানছেন তারা কিতা করছেন আল্লাহ হেদায়ত দিছেন আকারে তো তারা জন্নত পাইবা আর ফাইছেন যারা গেছেন গিয়া। আমার ভাই অকল দুস্থ কল গুজুর্গ কল ওলাকান আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা রে দুজাহানোর বাদশাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত বানাইয়া আমরা দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, যে নবীর উম্মত কিতাবের মধ্যে লেখা অন্য অন্য নবী সকলে কইছেন আল্লাহ আমারে যদি এলকু নবী না বানাইয়া আখেরি তোমার উম্মত যদি বানাইলে তা তেও অনেকে ভালো হইল না। ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল এরা তো আমরা জানি যে হজরত ঈসা আলাইহিসাল্লামের দোয়া আল্লাহর দাতে কবুল করছেন, তাই নাই বা আইয়া আল্লাহ আমরা নবীর উম্মত হিসাবে তান কিতা করবা খাম করবা দিনের দাওয়াত দেবা দিনের প্রচার করবা। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল আমরা বুঝবাই না দিনের কদর, সাহাবে কেনাম হলে কিলাগান নবীজির লগে রইয়া দিন দে ফেলাইছেন দিন দে চিন্তা করিয়া গেছেন। আমার ভাই হল দুস্থ কল বুজুর্গ হল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নবুয়তি ফাইবার আগ থেকে আবু বকর সিদ্দিকর লগে আল্লাহ রসুলের খুব বেশি মহব্বত আসলো, খুব দুস্তি আসলো, ইমান কবুল যে সময় ইসলামের দাওয়াতের হুকুম আল্লাহর রসুলের কাছে আই গেছে আল্লাহ রসুল সর্বপ্রথম গিয়া হজরত আবু বকর সিদ্দিকর দরবার গেছেন গিয়া কইছেন ও আবু বকর সিদ্দিক ওলা ওলা তোমার এক দিনের দাওয়াত দিবার লাগিয়া ইসলাম এক জিনিস তুমি মানবাই নি, আবু বকর সিদ্দিক কইছেন তুমি যে তা কইবা দোস্ত আমার তোমার কথা মানতে আমি দ্বিধা বোধ করতাম নাই, আল্লাহ রসুলের জবান থেকে তুমি নেবা করছেন লগে লগে হজরত আবু বকর সিদ্দিক কবুল করে লেছেন সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল এর লাগিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা হইলা গিয়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল কিতাবের মধ্যে ফরমান কোনো মানুষ যদি এক এক সাহাবায়ে কেরাম সকলের যদি অনুসরণ করিয়া যায় গিয়া কাল মাত্র একদম সাহাবির যদি জিন্দেগির অনুসরণ করিয়া কোনো মানুষে দেহ সাহাবায়ে কেরাম ওলা উঠিছেন ওলা বইছেন ওলা খাইছেন ওলা ঘুমাইছেন ওলা আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমল করে গেছেন ই মানুষ কই রাখাল কেয়ামতের দিন এই মানুষ জন্নতি সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ায় তামরারে ফায়দা করিয়া আল্লাহ রসুল দিয়ে দেখাইয়া দিয়া গেছেন গিয়া কোরআন নাজিল করে দিয়া গেছেন যদি আমরা মানিলাই আর কোরআনের হুকুম যদি মানিলাই আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়া আখেরাত কামিয়াব। এ কোরআন কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে এ কোরআন নাজিল করিয়া এ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম সিল মারিয়া দিলাইছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এ কোরআনের মধ্যে কোনো শক সন্দেহ নাই আল্লাহ কইতরা, আরো জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এ কোরআন আমি অবতীর্ণ করছি আমি নাজিল করছি আর এ কোরআনের হেফাজত আমি খুদ আল্লাহর সাথে করমু কও সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাই জিম্মা লইতরা। আরো জায়গার মধ্যে ফরমাইতরা কুল্লা ইনি তামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লি বা'দিন যহীরা আল্লাহ কইতরা কইতরা কুল্লা ইনি তামাআতিল জিন্নু ওয়াল ইনস সমস্ত জিন্নাত আর ইনসান জাতি যদি একত্রিত হয়ে যায় আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন
কোরআনের মতো এক আয়াত, কোরআনের মতো এক কিতাব তারা বানাইতে পারতো না। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, একে অন্যরে যদি তারা সাহায্য করেন কিয়ামত পর্যন্ত তারা এক আয়াত, ইহা তো এক আয়াত পর্যন্ত, এক কিতাব তো দূরের কথা, এক আয়াত তো তারা বানাইয়া আল্লাহ কইতরা, আল্লাহ কইতরা তুমি না দিতে পারতে না, আল্লাহ তার কোরআনও কইয়া দিতরা। আমার ভাই হলো কিতাব আল্লাহর দাতে আমরা কাছে নাজিল করছেন, আমরা যদি এখান যদি কদর বুঝি না, আল্লাহ অন্য জায়গার মধ্যে কিতাবের মধ্যে আল্লাহর দাতে ফরমাইতরা হাদিস শরীফের মধ্যে যদি কোরআন যদি আল্লাহর দাতে, আল্লাহর দাতে কোরআন পাহাড়ের উপরে নাজিল করতা, পাহাড় কিতা হইল নে, দলিয়া সারফার হয়ে গেল নে। আমার ভাই অকল দুস্তকল গুজুর্গ কল এই কোরআন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, কিয়ামতের দিন কিতাবের মধ্যে ফরমান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে লৌহে মাহফুজ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা, ও লৌহে মাহফুজ তোমার কাছে যে আমানত আল্লাহর কোরআন আমি দিছিলাম, এই কোরআনে তুমি আমার সামনে আনি পেশ করো, আমার সামনে তুমি হাজির করো। এই সবাই লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন রে কইবো, আল্লাহর ও আল্লাহর জাত এই কোরআন যে এলাকান তুমি তোমার আমানত হিসাবে যেলাকান তুমি আমার কাছে নাজিল করছলায়, যে তার হুকুম হিসাবে আমি এই কোরআন রে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সমজাই দিলাম। আমার ভাই হল দোস্ত হল গুজুর্গ হল এই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালামে এই ইসরাফিল আলাইহিস সালামে আল্লাহর দাতে এই সময় দিকেই বা কইবা, হযরত ইসরাফিল তুমি এই কিতাব আমারে তুমি আবার আমার আমানত হিসাবে আমারে সমজাইয়া দেও। এই সময় ইসরাফিল আলাইহিস সালামে আবার কইবা এই কিতাব রে আমি হযরত মিকাইল আলাইহিস সালাম রে দিলাম, ও আল্লাহর দাতে তুমি যেলাকান নাজিল করছলায় কোনো এক খরবর কমি না করিয়া আমি এই কিতাব রে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সমজাইয়া দিছি। ও ভাই দোস্ত গুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাম রে কইবা, ও মিকাইল তোমার যে আমি আল্লাহ আমার কালাম দেখান তোমার কাছে আমি আমানত দিছিলাম, এই আমানত হান তুমি আমার কাছে তুমি আমার সমজাইয়া দিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, ও মিকাইল যে কিতাব তুমি আমারে পরিপূর্ণভাবে আমলর লাগি দিছিলা, পরিপূর্ণ লাগি পরিপূর্ণভাবে হেফাজতের লাগি দিছিলা, এই কিতাব রে আমি হযরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আমি আমানত আমানত হিসাবে সমজাই দিলাম, হযরত ইসরাইল হযরত ইসরাইল হযরত জিবরিল আমিন রে সমজাই দিলাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেশে আল্লাহর দাতে দিকাইবা, আল্লাহর দাতে দিকা নির্বাদে হযরত জিবরিল আমিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল রে কইবা, ও আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফরমাইবা, ও আল্লাহর পাক তোমার হুকুম দে আমি তো এই কিতাব রে আমি তো তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু ওয়াস সালাম রে আমি সমজাই দিলাইছি। এই সময় আমার ভাই হল দুস্থ হল গুদুর্গ হল আল্লাহ পাকে কইবা, ও জনাব রাসূলুল্লাহ ও দুজাহানের বাদশা সরকার দুয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রে আমানত যে কোরআন তোমার কাছে অবতীর্ণ করলাম, তোমার কাছে নাযিল করলাম, এই কোরআন রে তুমি আমার কাছে লইয়াও। এই এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আপনার কিতাবর বা আল্লাহর কাছ থেকে সময় লইবা, আল্লাহর কাছ থেকে সময় লইয়া এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিবা, গিয়া কইবা, ও আদম আমার উম্মত আমার উম্মত আই আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে সওয়াল জবাব দেই হই দিতরা, ও আদম তোমার যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার জন্মিনের মধ্যে ইনসান জাতির মধ্যে সৃষ্টি করছেন, তোমার নবী বানাইয়া দুনিয়ার মধ্যে দিছেন, সমস্ত ঔলাদ হল সমস্ত ইনসান এবং ইনসান জাতি সমস্ত তোমার ঔলাদ হইলা গিয়া, গতিকে ও আদম আমার উম্মত হল আজ আল্লাহর জাতির মধ্যে দৌড় পাকড়ের মধ্যে পড়ি দিতরা, ও আদম তুমি যদি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা, বিলা ও আদম তুমি যদি আমার উম্মত হল আপনার গুনার ভার যদি আদা লইলাও আমি আদা লইলেইমো, গতিকে আমার উম্মত কিতা হইবা কিয়ামতের মাঠ, কিয়ামতের কিয়ামতের দিন কিয়ামতের মাঠ থেকে আমার 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 উম্মত হলে আপনার ছিটকারে ফাইলাইবা নাজাত ফাইলাইবা। এই সময় হযরত আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দুস্থ গুজুর্গ কল কইবা আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, ও মুহাম্মদ আমি তোমার উম্মতের যদি আদা গুনার ভার লইলে আমি কিলা বসতিমো, আমার দ্বারা সম্ভব নয়, গতিকে এই সময় কইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে আসর সায়ান নিচে দৌড় দেন, আসর সায়ান নিচে দৌড় দিকে বইয়া সদ্যার মধ্যে ফড়ি যাইবা, এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারে ধারে খান্দা শুরু করবা, ও ভাই ফিরিস্তা হলে দেখবা, ফিরিস্তা হলে দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তা হলে রাখবা, ও ফিরিস্তা হল যাও আমার হাবিব কোন কারণে আসর সায়ান নিচে বইয়া সদ্যার মধ্যে খান্দন, এই সময় আসমান থেকে ফিরিস্তা হলে আপনার কিতা করবা আপনার দৌড় দিয়ে আল্লাহর হাবিব রে দিকেইবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফিরিস্তা হলে রাখবা যাও তুমি দেন আমার রব্বুল আলামিনের কাছে, আমার রব্বুল আলামিন যদি আমার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রে যতক্ষণ পর্যন্ত মাফ করে দিবা না আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জা থেকে মাথা উড়াইতাম নাই। আমার ভাই হল দুস্থ হল গুজুর্গ হল
এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের করে ফেরেশতা সকল দৌড় দিছেন যাবার বাদে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা সকল ফাটাইয়া কইবো ফেরেশতা সকল তুমি দেন যাও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তুমি দেন জানাইয়া দেও আমি তার তমাম জিন্দেগি আপনার উম্মত হলের সমস্ত উম্মতরে আমি মাফ করে দিলাম। এই সময় ফেরেশতা সকলে দৌড় দিয়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ইয়া জানাই দেন রে ভাই কতমান মহব্বত আল্লাহ রাসূলের দিনের মাত কথা শুনতে আজ আমরা ভাইয়ান কিতা আমরা রাজি না আল্লাহ রসুলের এত মহব্বত ছিল এত মহব্বত আমরা দিলের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আমরা দিলের মধ্যে নাই আর আল্লাহ রসুলের কিলাহান মহব্বত আমরা তার দিলের মধ্যে হারাইল এখন পর্যন্ত কবর মুখার মুবারকর মধ্যে আল্লাহ রসুলের উন্মতি কইতে আমরা লাগিয়া যেই সময় আপনি সালাম জানাইন আল্লাহ রসুলের হন্তে গেলা বাইক কইন যেই সময় আপনার দুরুদ বেজি বা আল্লাহ রসুলের সানোর মধ্যে যাইব আমরা কিতাবের মধ্যে দেখছি প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার আসর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তমাম উম্মতে মুহাম্মদিয়ার আপনার খবর নিয়ে ভুসানীয় সে কিতা করিয়া আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল কিন্তু আমরা এই গান চিন্তা করা লাগবো যে আল্লাহর পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার মধ্যে দিয়েছেন কোন কারণে আর আল্লাহ রসুলে আমরা হইয়া গেছেন কিতা আর আমরা করিয়ার কিতা আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা যে তো গুনার কাম করি যান আপন মানে করি লাইছি খুব মৌকা আমরা সামনে আর বহুত মুবারক বর্তমান কোন মাস দেখো বহুত মুবারক এক মাস সামনে আরো মাস আর রমজান মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের মধ্যে হাদিসের মধ্যে লেত্রা রমজান শরীফ আইবার আগে কোমর বান্ধি লইতে ইবাদত করবার লাগে যেইলা না গামছা বান্ধিয়া তুইছেন আর খোলাখুলি না এইলা কিন্তু না আমি ইবাদতর লাগে কোমর বান্ধি মজবুত হইতা খুব বেশি ইবাদত করতা আমরা তো আল্লাহ দিলে রোজা মাস আর আমরা প্রায় বাইয়া আইন আসই এবাদত কতটা ঠিক আছে রোজাও দর্শন ঠিক আছে মোবাইল বাজাই নাটক দেখতরা না ক্যারাম বোর্ড গেলাইতরা আর না লুডু গেলাইতরা একটা ভাষা একটা জিনিসের মধ্যে মোবাইল টিভি সময় নষ্ট করা আমরা এক উস্তাদ আবু জিন্দা আছে আবু আবে হায়াত আছেন খুব নেক এক মানুষ তার মোবাইলও জরুরত ব্যতীত ফাজিলে একমাত মাতিলে বেলা লাগি যায় তার বাড়িত আওলা দখলরে মোবাইল যদি হাতলে টিফার দোকান জিকে বা কিতা লাগে টিফরায় এগু টিফরা কিতা কারণ টিফরা এই যে সময় দেখো ইসরাফ যার এগু জব কিতা দিবে খাল কিয়ামতর দিন যে তকো পরহেজগার মানুষ কিন্তু আমরা বুঝবাই না এমনি টিভি সময় কাটাই দেয় কিন্তু এখানে সামান্য এক সেকেন্ডের হিসাব কিয়ামতর দিন আল্লাহ দরবারও মিস যেত না আল্লাহর কাছে এটা হিসাব দেওয়া লাগবো আমরা প্রত্যেকে জানি দুইজন ফেরেশতা আমরা দুই কান্দর মধ্যে আসুন إذ يتلقى المتلقيان على اليمين وعن الشمال قعيد الله قرآن مدى فرمائد را دائم خاندو وار دوئي بام خاندو مدى دوئيون فرشتا آسان ترى شب شمع لخت آسان افنا زي مات مكي دي بارئي بو زي شمع زغان بارئي بو خان ترى لخبا كيا مطور دين ترى دتا دي جشتو رقل بنائد را دیکيا لیکيا جا كيا مطور دين الله دربار جا شب حاضر بو تا شب مستو دينش حاضر بو كنو دير باكي ريتو نائ افنا جا اوبائي با اوائن تول لغان موك بندر بو علي او من اختمو على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون زيبার দেখা নাই মুসলমান কানো রে মুআমরা আল্লাহর দাতর কাছে তার জবাব দেওয়া লাগবো মুখ মন মারবা ফাভাবে সাক্ষী দিব আতে সাক্ষী দিব ব্যক্তিগত কোনো জিনিসই তোমার কোনো জিনিস খোয়ার ক্ষমতা হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মানুষ জমিনের মধ্যে সৃষ্টি করছেন প্রত্যেক মানুষে জমিনের মধ্যে দিছেন আকল বুদ্ধি দিমাগ দিয়া দিছেন যার নাই আকল জন্মগত ফাগল আবরা বুঝেন না কিন্তু হেও কিন্তু একটা জিনিস বুঝে আঙ্গুল দিয়ে দেখাইলেও বুঝে বাদ খাইতে পারে চলতে পারে অনেক আবরায় আছেন বিয়া দিয়েও সংসার করে যেতে লাগে যারা সুস্থ সবল দিছেন এটা আতর শুক্রিয়া দিলে কারণে শুধুমাত্র আতর শুক্রিয়া আদায় করলে আপনার জিন্দগি শেষ করতে পারতো না আপনার ফার যদি শুক্রিয়া আদায় করেন তো আপনার জিন্দগি অতিবাহিত হইব ফার শুক্রিয়া আদায় হইতো না একটা চোখ নিজের নিয়ামত চোখ মুজার লগে লগে আছে দুনিয়া আপনার অন্ধকার এই চকুর যদি নিয়ামত আপনি আদায় করেন তো আস্তে কেয়ামত পর্যন্ত আদায় করেন তো আপনার চকুর নিয়ামতর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতা নাই আমার ভাই অকল দুস্থ কল গুজুর্গ হল আস্তা শরীর জিসিম যদি বললে বালা দিলেন আর চক্ষু দিন না ই মানুষের যে কি পরিমাণ কষ্ট দুনিয়াতে কোনো মানুষ নাই কোনো ডাক্তার কবিরাজ নাই যে চোখ লাগিয়ে দিলেই তো আমার ভাই অকল দুস্থ কল গুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত কল আমরা দিচ্ছেন যার শুক্রিয়া আমরা আদায় করতাম আদ দিয়ে শুক্রিয়া আদায় করি পাও দিয়ে শুক্রিয়া আদায় করি জিসিম দিয়ে শুক্রিয়া আদায় করি সর দিয়ে শুক্রিয়া আদায় করি নাক দিয়ে শুক্রিয়া আদায় করি লেখিলা আদায় করতাম
সব থেকে বড় শুক্রিয়া আদায় করে দেওয়া মানুষের, সব থেকে ফাসাক্ত নমাজ যদি পরিপূর্ণভাবে কোনো মানুষ যদি আদায় করে যায় সব থেকে বড় শুকুর হবু আল্লাহর দাতে আতো আপনার জুকের খানো আল্লাহর তাইয়া গিয়া পাও জুকের সরু জুকের মাতাও জুকের আস্তা জিনিম আল্লাহর দাতো গিয়া আপনি কিতাবতরা জুকাই লইতে আল্লাহর দাতোর দরবার গিয়া এল্লা কি তো কইতেন যে মানুষের পাক্কা হিসাবে নমাজ পড়ি লইব এই মানুষের বিগত তাম জিন্দগির গুণা আল্লাহর দাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুঃস্থ কল বুজুর্গ কল আমরা বুঝবাইন না আমরা বেকাবিলা আমরা জিন্দগি অতিবাহিত করিলে আর বেকাবিলা জিন্দগি অতিবাহিত করি আর সাহাবায়ে কেরাম অকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে রইয়া রইয়া যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কথা কইছেন লগে লগে মানি লইছেন লগে লগে কথার উপরে আমল করি লইছেন। আমার ভাই অকল দুঃস্থ কল বুজুর্গ কল ইহা তোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত কাদিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম বিবি কিন্তু এইনু কিতা করছেন জমিনে থাকা অবস্থা দরাইছেন জমিন থেকে যাইতা কিলা গিয়া কবরের জিন্দগি হইব কিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পর্যন্ত দলিলুল কদর সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম শোনার বাদে শয়তানে ডরাইতো বাগিত তো দলিলুল কদর সাহাবি আসলা দশজন সাহাবি জন্নতে থাকা অবস্থায় জন্নতের টিকিট পাইছেন আমরা জানি প্রত্যেকে জানি কিন্তু তারা আমল কিলা আসলো তারা আখলাক কিলা আসলো বাকি সমস্ত সাহাবায়ে কেরাম অকল সব তো জন্নতি কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শানো আইলো কিতার লাগি নিশ্চয় তারা রে আল্লাহ আল্লাহ রসুল রাজি গতিকে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে এই জমানার সব থেকে বড় পীর যারা হইবা এই জমানার যত মানে আল্লাহ সাহাবায়ে কেরাম অকলর জিন্দগির বাদ থেকে লইয়া আজ দিন পর্যন্ত যত পীর অকল সমস্ত পীর অকল যে সওয়ারির উপরে যদি সওয়ার হইয়া যায় আর সওয়ারি যে কদম যে মাটির মধ্যে ফড়বা যে দুল উড়িব কদমের লগে ও দুলির সমতুল্য কইছেন নাই এই পরিমাণ এই জমানার সব থেকে বড় পীর যায় সাহাবায়ে কেরাম অকলর সাহাবায়ে কেরাম অকলর সমতুল্য নাই এই দুই লুগুন কত বড় একক সাহাবায়ে কেরাম অকল জিন্দগি দিতে চারিবার চাইছেন না। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল সাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু জলিলুল কদর সাহাবি আসলা তান চেহারা খুব কালো আসলো কোনো মানুষে তানে কিতা করতো বিবি দিত না বেটি দিত না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলা গিয়া কইলাম আল্লাহ রসুল আপনার এক হুকুম রে আপনার এক সুন্নতরে পালন করতাম করিয়া আমি মদিনার গাঁয়ে গাঁয়ে গল্লি গুল্লি ঘুরিলাম কোনো মানুষে আমার বিবি দেয় না ও ভাই দুস্থ কুদুর গোখল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা যে তুমি অমুক সাহাবির ঘরে যাও গিয়া তাহার এক বিবি খুব সুন্দর আপনার এক ফুড়ি আছে ঘরের মধ্যে এই ফুড়ি আপনার তোমার লোকে কয়ে সাদি দিতা ও ভাই এই ফুড়িরে যাবার ঘরে যখন প্রস্তাব দিলা এই সাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আপনার এই সাহাবি আপনার ইনকার করে দিলা দিবার লাগিয়া ও ভাই দুস্থ গুজুর হল এ সাহাবি আয়া কইলা ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবি এত তান ফুড়ি আমার লোকে সাদি দিলা না ও ভাই দুস্থ গুজুর হল আল্লাহ রসুল আপনার ভিতরে ভিতরে বড় নারাজ হইলা লগে লগে এই ফুড়ি আপনার ঘর থেকে ফুনি লাইছে যে অমুক সাহাবি আইছেন আল্লাহ রসুলে পাঠাইছেন সাদির লাগিয়া দৌড় দিয়ে আপনার এই ফুড়ি আপনার কিতা করলো বাপ রে আপনার গিয়া বাপর গিয়ে আপনার খোয়ার পরে বাপ দৌড়িয়া আপনার আল্লাহ রসুলের দরবারের মধ্যে যাইন গিয়া কইলা আল্লাহ রসুল আমি এক ভুল করে লইছি আমার মাপ দেখুয়া আর আমার বুড়ি এই আপনার এই যে আপনার সাদ বিন আসওয়াদের লগে আমি বিবাহ দিতে আমি রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ ও ভাই দস্ত গুজুর কল আল্লাহ রসুলে আপনার বিবাহ বিবাহ দিয়া দিলা আর সাদ বিন আসওয়াদে কিতা করলাম আমার দৌড় দিয়ে আপনার বাজারের মধ্যে যাইন বাজারে গিয়ে আপনার তান কিছু সরু সামান লইলা সাদির সাদির দিনকুর কিছু সরু সামান লইলা এই সময় এলান সরু সামান লইবার আগে আপনার এলান হয়ে গেল যে জঙ্গল লাগিয়া যুদ্ধ লাগিয়ে এইবার লাগে সাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে না আপনার বাড়ির মধ্যে না আইয়া সরু সামান না লইয়া তেলোয়ার লইলা আপনার আর গুট লইলা সওয়ারি লইয়া আপনার জিহাদের মধ্যে গেলা গিয়া জিহাদ করতে করতে সাদ বিন আসওয়াদ আপনার শহীদ হয়ে গেলা সুবহানাল্লাহ ঘটনা বেদান লম্বা আমি সংক্ষেপে কইছি ওখান থেকে আইতাম সাইয়া যে সাহাবায়ে কেরাম অকলর আল্লাহ রসুলের কথা মানতে কি তারা কিলা আসলা বিবাহিত বিবাহ করিয়া বেটি গরো আব গেছিল না বেটির ধর বাজারে সরু সামান লোহাত গেছেন গিয়া এলান শুনছেন হন থেকে দেড় টাকা দিয়ে সামান লইতা গর ও টাকা দিয়ে আপনার তেলোয়ার লইয়া সওয়ারি লইয়া জিহাদের মধ্যে গেছেন গিয়া আর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম অকলের কইলা যাও এক মানুষ দেখছি এক বেটি মানুষ হল আমার দেখছি খালি মুখ ঘুরা জিহাদ কতরা ও মানুষ কেন তোকে আনো হে মানুষ বেটি মানুষ নি নাকি তাকে তোকে দেখুন সাত মিনার সদর চেহারা ঘুরা এত তানাবো দম গেছে না যে কে এটা কি সাদ বিলা আল্লাহ রসুল আপনি সাদি দিয়ে দিছেন আমারে আর আমি যদি মুখ ঘুরিয়া
জিহাদ করি না, যদি আপনি দেখিলে তো হয়তো আপনি গরম দি দিব, আমার খেদাই দিবা, এই ফজিলত থেকে আমি মহরুম হয়ে দিম। গতিকে আমি কাপড় দিয়ে মুখ ঘুরিয়ে জিহাদের মধ্যে আইছি, জিহাদ করি করি ইহাদের কেতান কিতাব হয়েছেন, শহীদ হয়ে গেছেন গিয়া। আল্লাহ রসুল এতান কুলোর মধ্যে লিয়া খান্দিলে দাঁড়ে দাঁড়িয়ে, তার লগে লগে শহীদ হয়ে গেল গিয়া। আমার ভাই অকল দুস্থ গুজুর্গ হল, এই যে সুন্দর ফুড়ি দেবে বেটি সাদি দেবো হয়েছিল, এ নাত্মীয় স্বজন আইয়া আদিলা। আল্লাহ রসুলে কইলা আমার সাদ মিন আসওয়াদ রে, সাদি দিতে সময় তুমি দেন ইনকার কসলা, নারাদিও কসলা ভিতরে ভিতরে, আমি আমার সাদ বিন আসওয়াদ রে আসওয়াদ রে আল্লাহর দাঁতে কবুল করি লইছেন, এটা কিতা সুন্দর এর থেকে জন্নতি হুরকলর লগে আল্লাহ রসুলে আমার সাদ বিন আসওয়াদ সাদি দিয়ে দিবা সুবহান আল্লাহ, যদিও দুনিয়ায় তাই খালা আসলো। আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ হল, আল্লাহ রসুলের সাহাবি অকলর কিলা মহব্বত আসলো, কিলা তার অন্তর আসলো। আমরা আইছি দুনিয়ার মধ্যে যাইতাম কিলা, আমরা চিন্তা নাই মৌতর সময় কোন হাল্লো তৈব, আমরা নিজেও আপনার টের হইয়ান না। হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম যে সময় ফিরিস্তা মালাকুল মৌত ফিরিস্তা মুসা আলাইহিসাল্লামের দরবারে হাজির হয়েছিল, আমরা প্রত্যেকে জানি জিবরিল আমিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আইল, আয়া কইলো ও মুসা আলাইহিস সালাম তোমার জান কবজ করার লাগি, তোমার সময় শেষ, তোমার নিবার লাগি আইছি। এই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আর দি তাব্বড় মাল্লা, তাব্বড়র লাগি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওর আপনার চোখ এক চোখ আপনার খুলি গেল গিয়া। ও ভাই দোস্ত গুজুর্গ হল, এই সময় আজরাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে আল্লাহ দরবারে যান, গিয়া কেন আল্লাহ তোমার যে মুসা তোমার মুসার তোমার বন্ধুর আপনার কিতাব করতে আমি জান কবজ করার লাগি আসলাম, সোর মারি আমার চোখ করে আপনার কিতাব করছেন খুলি ফেলাই দিয়েছেন। এই সময় আল্লাহর পাক রব্বুল আলামিনে এ আজরাইল আলাইহিসসালামের চোখ আপনার তাও করে দিয়া বন যাও, তুমি আমার মুসানে কইও একটা গরুর উপরে একটা বয়লের উপরে তানে হাত দিতা, হাত দেওয়ার পরে এ বয়লর আপনার তান আতন নিচে যতটা রুম হইব ততটা রুমের পরিমাণ তানে হায়াত দিলে ইলাম কৌ সুবহানাল্লাহ। ও ভাই দুস্থ বুজুর্গ হল, এই সময় হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আইয়া হাজির হইবারে ভাই হাজির হইছেন, আইয়া কইলা ও মুসা তোমার তো জান আবার কবজ করার লাগে আল্লাহ আমারে ফাটাইছেন, কিন্তু একটা জিনিস টান কইয়া দিছেন, তুমি একটা বয়লের উপরে হাত দিতাই, হাত দেবার পরে তোমার আতর নিচে যা রুম উঠিব সমস্ত রুম পরিমাণ তোমার আল্লাহর রাতে আপনার কিতাব ওইজন হায়াত দিলেই বা। এই সময় হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামে ফরমান, ও আজরাইল যেই সময় এই রুম পরিমাণ হায়াত আমার শেষ হয়ে যাইব গিয়া তখন এর পরে কিতাব করবাই বলে, এই সময় আমি আবার আজরাইল তোমার দান কবজ করার লাগিয়ে আইম বলে, ও আজরাইল দুটি এর বাদেও যদি আমার দাবা লাগে তুমি আমার দান কবজ করে লইয়া দাও গিয়া, আমি আর তাকতাম চাই না কিতাব লাগিয়ে কেন করলা, কিন্তু আমরা জানি না, এমনি জানিবে দান গপ করে, কিন্তু কিতাবের মধ্যে বয়ান করতে করতে শেষে গিয়া কইতরা হয়তো হযরত মুসা আলাইহিসসালামে এক কারণে করছেন, মৌতর এত কষ্ট এই কষ্ট না হইবার লাগিয়া আজরাইলে তাবড় মারছেন, দান কবজ করতে এত কষ্ট কষ্ট না হইতে গিয়ে তাবড় মারছেন, কিন্তু আমরা বুঝবই না। এহাদককে দুজাহানোর বাদশা সরকারে দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলার মধ্যে ফুতন আসলা। এই সময় হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম সামনে আইন, আয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইন, ও আল্লাহ রসুল তোমার তো জান কবজ করার লাগে আইছি, তোমার তো সময় শেষ। এই সময় হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রসুলের কাছ থেকে ইজাজত লইন, লইয়া ভাই জান কবজ করার মধ্যে লাগইন। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও আজরাইল তুমি কি তা আমারে ওলাখান কষ্ট দেরাইনি, আমি তো বরদাস্ত করতাম পারিয়েন না দে কষ্টর কারণে। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথাও কইন আল্লাহর মালাকুল মউত রে, বলে ও মালাকুল মউত তুমি দেখান আমার কষ্ট দেরে আমার আখারি তোমার আর উম্মত হলো রে, বলে খান তুমি কষ্ট দিবাই নি। এই সময় হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ও আল্লাহর রাসূল তুমি তোমার আখারি তোমার আর উম্মত হলো রে, তুমি জানাইয়া দিলাইও তারা যদি যেই প্রত্যেক ফরজ নামাজের পড়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে সূরা আয়াতুল কুরসি অক্টা যদি প্রত্যেক নামাজের পড়ে যদি এক একবার পড়িলেন আমি আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামে তার জান দেওয়া লাগান কবজ করমু, দেলাকা ময়দা আটার ভিতরে দেখি একটা চুল বা করলে দেলা আদা ময়দা টের পায় না, বলে আমি জান আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামে তার আপনার জান কবজ করিলে মুখ সুবহানাল্লাহ। দুয়ার আমার বাসার এই মাতে বুঝা যার কিতা আল্লাহ রসুলের কষ্ট পাইছেন আল্লাহ রসুলে, আর কষ্ট তোরা হওয়ার কারণে আমরা ফায়দা হয়েছে নেন ফায়দা হয়েছে, লোকে ঔষধও বাতাই দিলাইছে সুবহান আল্লাহ, যে পাঁচ অক্ত নমাজ পড়িয়া ফরজ নমাজের সালাম পেরিয়া দিয়ে আয়াতুল কুরসি আমরা কই আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ও আয়াত ফুরা দিয়ে আমরা পড়িলাই, যেই সময় আমরার মৌতের সময় হইব বলে জান আমরা ঠিক কবজ আমরা জান ওলা খান বাড়িয়ে দিব দিলা, ময়দার থেকে চুলবা করলে টের পাই না আমরা, ময়দার টের পাইনি বোঝা যায়নি বোঝাও যায় না ময়দা উচ্চ করে, বলে কেন আমরা জান আল্লাহ আজরাইল আলাইহিসসালামের বাক সুবহান আল্লাহ। আমার ভাই হল দুস্তকল বুজুর্গ হল, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান,
যেই সময় নেককার গুলোর দানটা কবজ করা হইব, আসমান থেকে ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দান নিবার লাগি আইবা। ও ভাই, এই সময় আসমান থেকে আরব নেককার বরিষ্ঠ সকল আল্লাহর দাতে আপনার অবতীর্ণ জমিনের মধ্যে করেন, তারা ইয়া দূরে হরিয়া বই রইবা, আল্লাহর রাত আল্লাহর পাক রব্বুল আলামিনের হুকুমে তারা হরিয়া বত থাকবা। যেই সময় ইজরাইল আলাইহিস সালামের দান নেককারর দানটা কবজ করবা, আর যে সময় একটা খাবার দান জন্য দিয়ে একটা খাবারের টুমা লইয়া আইন, এই খাবার দিয়ে আপনার প্যাক করিয়া এ লইয়া যাওয়াত লাগবা। এই সময় নেককার বরিষ্ঠ সকলে দৌড় দিয়া ইয়াত ইজরাইল আলাইহিস থেকে আপনার লই লইবা, লইয়া কইবা দেও মারহাবা কইয়া সালাম জানাইয়া তোমার রুহরে তার হাতের মধ্যে লইবা, আসমানের সমস্ত দরওয়াজা খুলিয়া দেওয়া হইব। আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান ওই সময় তোমার রুহরে লইয়া দেব হইব, আসমানের ফরিশতা সকলে তোমার স্বাগত জানাইবা, সালাম জানাইয়া তোমার তকবীর দি দি আল্লাহর দাতর কাছে আপনার ফরিশতা সকলে লইয়া যাইন। আমার ভাই হল দুস্ত হল গুদুর্গ হল ইহাতকে আসে আদিমর মধ্যে তোমার রুহরে আল্লাহর দাতে লইয়া দেবা, আসে আদিম নেবার পরে আল্লাহর দাতে কইয়া দিবা ফরিশতা সকল এই রুহ দেখটা এই রুহটা দেহটা তো আমি মাটি দি বানাইয়া দিছি, গতিকে এই রুহ আসমানের ইন আমার ইন রাখবার খাম নাই, এই রুহরে আমি মাটি দি দেহ দেহ দি দেহ তো বানাইয়া দিছি, এই রুহরে আবার তার দেহের মধ্যে নিয়ে দিলাও, এই জমিনে তা হোক জমিন দিয়ে মাটি দিয়ে ফয়দা করছি, এই রুহরে আল্লাহর হুকুমে আমার জমিনের মধ্যে আসমান থেকে আনিয়া জমিনের মধ্যে দেওয়া হইব। এই সময় যেই সময় রু জমিনের মধ্যে কবরের মধ্যে দেওয়া হইব, এই সময় বরিষ্ঠ হলে তোমার আমার সওয়াল জব করবারে ভাই। আমার ভাই হল দুস্থ হল গুদুর্গ হল যদি না বদগার আওরত বদগার কোনো মানুষ কোনো বেটান কিবা তো বেটিন আপনার মালাকুল মৌতের সময় হইব, আসমান থেকে ওলাগান বদগার এক ফরিস্তা হল আপনার জমিনের মধ্যে হরিয়া ইয়া বইবা, আজ রাইল আলাইহিস সালামে বদ কিসমতে তান বদ সুরত লইয়া তোমার ধান কবজ করার মধ্যে আইবা। ও ভাই, যেই সময় ধান কবজ করাত লাগবা আপনার এই রুই আপনার দরা দিত না আস্তা দিশিমের মধ্যে দৌড়িতে রইব। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকমে ইজরাইল আলাইহিস সালাম এমন বেগলর আপনার পাকড় দিয়ে তোমার ধরিয়া বোঝা যাইব আস্তা বৃত্ত হাত বড় আপনার সমস্ত সিঁড়িয়া আইদার ওরকান আল্লাহর রাতে আল্লাহর রাতের হুকমে জিবরিল আমিনে তোমার ধান কবজ করবা। ও ভাই, কবজ করিয়া এ কাপড় এখন লইয়া আইবা, কাপড় দিয়ে আপনার প্যাক করিয়া লইয়া যাইতে চাইবা, বরিষ্ঠ হলে টান মারি হাত থেকে ধরিয়া নিবা, কি বদগার বরিষ্ঠ হলে দৌড় দিয়ে আনিবা, তাই এই সময় তারা লইয়া আসমানে গিয়ে উঠতে চাইবা, তারা উঠতে পারতা নাই, আসমানের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেবা হইব। ফিরিস্তা হলে কইবা এ না ফাঁক কি করে লইয়া জমিন থেকে উঠিয়া আর আয়, গতিকে এইগুলো খার নাতি খার ভুয়া এগুলো তুমি দেন ঘুরিয়া লইয়া দাও, এগুলো আসমানের কোনো স্থান নাই। ও ভাই, ঘুরতে ঘুরতে ফরিস্তা হলে এই রুহরে কবরের মধ্যে তোমারে দেই সময় আনি দেওয়া হইব। ও ভাই, মাটি তোমার কবরের মধ্যে জায়গা দিতে দেব করতো নাই, লগে লগে কবরের মাটি তোমারে সিফা মারব, ফিরিস্তা হলে সোয়াল জাব করবা, সোয়াল জিবা তো তুমি নাকাম হই ভাই, ফিরিস্তা কবরের মধ্যে কবরে দেই সময় তোমারে সিফা মারব, এই সিফার লগে ও ভাই পিছলির হাত দিয়ে আপনার হাতিয়ার হাত দিয়ে এক হাত দিয়ে অন্য হাতির মধ্যে জন টইয়া দেব। ইহা দেখে কিতাবের মধ্যে ফরমান যেলাকান ডিমর মধ্যে ফাত্তর দি বাড়ি মারলে যেলা ডিম চুরি হয়ে যাও, এলাকান তুমি চূর্ণ বিচূর্ণ হই বাইরে ভাই। আমরা বুধবাই নেই তা, আমরা দ্বিধা বোধ করি না যে আল্লাহর যাতে কি হালত আমরা লাগি পরবর্তী রাখিয়া তৈছন। এই কবর ডে এই মৌত্রে প্রত্যেক মানুষের হাতকে পয়গম্বর হলে তো কইলাম নানি মুসা আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত ডরাইছেন, সাহাবে কেরাম হলে যেই সময় মৌতুর কথা স্মরণ হইতো দাঁড়ে দাঁড়িয়ে শুকুর খানে আল্লাহর হাতে কাছে খান দিতা, কারণ এই সময় আল্লাহ তৌফিক ভিত্তিতে কোনো জিনিসে পারতো না শয়তানের উস্তাস থেকে আমরা বাঁচাইত। এই সময় শয়তানে মানুষের ইমানদের উঠিয়ে লইয়া যায় কি, কিতাবের মধ্যে ফরমান যেই সময় মৌতের সময় হইব ওভাবে প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তির সামনে বেটায় নেব কা বেটি নেব কা, শয়তানে তার এক সাইড হইয়া দুইটা শয়তান বইবা, এক সাইতো আপনার মার সুরত লইয়া বইব, এক সাইতো বাবর সুরত লইয়া বইব। ও ভাই, সর্বতর গ্লাস হাতের মধ্যে লইব, দুধর গোল্লা হাতের মধ্যে লইয়া বইব, যেই সময় মালাকুল মৌত এইবা আপনার ওভাই দুস্থগুলো যান কবজ করার লাগে মানুষ মৌতের সময় হয়, এই সময় কইব বিলে ও জাদু বাফে কইবা, ও জাদু তোমার তোমারে আমি তোমার আমার মুগ্ধ থেকে তুমি আইলাই আমার মুগ্ধ থেকে তোমার বড় কঠিন হিসাবে মাংসর খাম করলাম, রোজি রোজগার করলাম, রৈদর মধ্যে আঠিয়া মন্দর মধ্যে রোয়া রইলাম, তোমার মাংসর খাম করে করিস জীবন আপনার ঘর বাড়ি ছাড়িয়া খাম করিয়া তোমারে তোমারে বাঁচাইলাম রে দাদু, আজ তুমি মৌতের সময় হয়ে যা তোমার একটা ফানি তোমার মিলেন না, গতিকে তোমার লগে আমার বহু মহব্বত, তোমার লগে বড় আমার মায়া, গতিকে এক গ্লাস দুধ লইয়া বাবা আইছি, তুমি এক গ্লাস দুধ খাইলা তোমার আশা নিশ্চয়ই তোমার মৌত হয়ে যাইব, কে কইব শয়তানে। এই সময় যদি আমরা ইমান দুর্বল হইয়া থাকে আমরা কিতা করবো, ইয়া আল্লাহ আমার বাফিয়া ইয়া আমার কইতরা কেন বা মরি গেলে ইয়া আল্লাহ তার খবর থেকে গেছেন মনে আমার জন্য তো নিতা করি না কিতা, আর দিত্তা থাকলে তো আল্লাহ দিয়ে মনে করবো মনে হাসাও বল, ইমান দুর্বল থাকে যদি লগে লগে কিতা করবো শরবত খাইম শেষ, আস্তে জিন্দগি বরবাদ দুনিয়া আকার শেষ, আমরা বাম ধরো মার মার সুরতে শয়তান বুয়াত রইব, এই সময় শয়তানে কইব দাদু তোমার দশ মাস দশ দিন ফেটার মধ্যে রাখলাম, তোমার দুই বছর আমি লালন পালন করলাম, আমি বিজাত ফুটিয়ে তোমার ভুকনার মধ্যে ফুটাইলাম, আমি না খাইয়া তোমার খাবাইলাম, আমি না ফিন দিয়ে তোমার ফিনতাইলাম, আজ দাদু তুমি মরি যাইবার সময় ওর তোমার আপনার ফানির ফিয়াতে ধরছে খেয়ে তোমার কিচ্ছু দেন না, আমি তোমার লাগে শরবত আর দুধ এক গ্লাস লইয়া আইছি, শরবত কিবা তো দুধ লইয়া আইছি, তুমি কিতা করো তুমি এই গ্লাস পানি আপনার দুধ খাও, দুধে খাইয়া তুমি দুনিয়ার থেকে তুমি আরামে যাইতে পারো দাদু, দুনিয়া আখেরাত তোমার লাগে কামিয়া বই দেব,
দিব ফিরিয়া হবা দি মায়। এই সময় যদি আমরা ইমান দুর্বল হয়ে যায়, আমরা ইমান শেষ হয়, তাহলে লুটি লইব গিয়া আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ হল। গতিকে আমরা ইমানের তলে মেহনত করার আমরা দরকার, অত্যন্ত জরুরি। ইমান যদি মজবুত হয় না, কোনো গাঁট নাই আমরা ফুসকাইবার। আমরা আমল আখেরি জমানার উম্মত, আমরা ইমানও দুর্বল, আমরা আঙ্গাদু নাই, এবাদতর মধ্যে শোক নাই, আমরা এতিমহারা উম্মত, আমরা নবীও নাই। কিন্তু আল্লাহ রসুলের আমরা গেছে দিয়া গেছে উলামা অকল, আমরা কিতা কইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা অকল আম্বিয়া অকলের ওয়ারিস হিসাবে। আমরা যদি তারা মানিয়ে তারার কথা শুনিলাই আর আমল করিলাই, হয়তো আল্লাহ বাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন আমরা লাগিয়ে বালা মামলা করিলেই বা কলিমা আমরা নসিব হয়ে যাইব। মৌতের সময় শয়তানের পাকড় থেকে যদি আমরা বাঁচি যাই, কবরের মধ্যে যাওয়ার বাদে ফইলা মন্দির কবর কইছেন, যে মানুষ কবরের গাঁটো ফইলার মন্দির আপনার ফুসকি দিব, বাকি তাম মন্দির তার লাগে আসান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুস্থকল গুজুর্গ হল, গতিকে আমরা সামনে রায়দার শুভবরাত। এই রায় আমরা যদি গুণা এত তো করি লেগেছি, যার যত গুণা হইবার হয়ে গেছে, কারণ আমরা তো ফিরিস্তা না, নিশ্চয়ই আমরা তো গুণা হইছে হইব। আমরা কিতা করতাম আল্লাহর দাদের আল্লাহর দরবার তৌবা করে লইতাম, আর তৌবা করিয়া আল্লাহর দাঁতর গেছে তৌবা করিয়া আমরা বলাট ইসকে আমরা অন্তরতে পরিষ্কার করে নিতাম, আর পরিষ্কার করিয়া যদি আল্লাহর দাঁতর গেছে আমরা যদি খান দিয়া এদিন যদি গ্রহণযোগ্য হয়ে যেতাম, পারি বাকি দিন দিকে আসা আমরা কিত হইব, বাকি দিন দিকে আমরা কামিয়াব হয়ে যাব। আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ কল, যেহেতু সবাবার সামনে আইসে যে আমরা ফুসকিতাম কিলা, ও ব্যাপারে সামান্য মাত্র আমি ঘুরিয়া দেখা তাই যে আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ কল, সবাবারতর রায় হযরত জিব্রিল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হইয়া হাজির হইলা। হাজির কইলা ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘুম থেকে উঠো, তুমি আপনার জাগ্রত হও, উযু করো আর নামাজের মধ্যে লাগো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও জিব্রিল, কিতাব লাগি তুমি কেন কও? বিলাই দিল সুবহানাল্লাহ রাইত, রহমতের দরওয়াজা খোলা, আসমানের সমস্ত দরওয়াজা আজকে খোলা, আর সমস্ত আসমানের দরওয়াজা খোলা। এই রাত বি আল্লাহ রসুল কইলা ও জিব্রিল, এই রাত কিতা রাত আমার, তুমি আমার কইয়া দেও। বিলা আল্লাহর হযরত জিব্রিল কইলা ও আল্লাহর রসুল, এই রাত আল্লাহর দাতে আল্লাহর পাক রব্বুল আলামিনে 300 রহমতের দরওয়াজা খুলিয়া দিলেন কও, সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ জিব্রিল কইলা ও আল্লাহর রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রাত সমস্ত উম্মত হলে তান বন্ধা হলে তোমার উম্মত হলে আল্লাহর দাতে মাফ করে দিবা, কিন্তু কয়েকজন উম্মত আছেন, কয়েক দল মানুষ আছেন তারা এই আর যারা যেই যেই গুনার কারণে তারা আপনার কিতা করবা, আপনার মাফ পাইতা নাই। আল্লাহর জিব্রিল কইলা, জিব্রিল আমিনে যেই সময় আল্লাহ রসুল কইলা ও জিব্রিল আমিন, কোন উম্মত হল তুমি আমার কইয়া দেও। এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রিল আমিনে কইলা, যারা শরাব খাইবা, যারা মদ খাইবা, ও আল্লাহ রসুল যে মানুষের মতন আদি বানাই লইব, মদ খাইব, শরাব খাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব বরাদর রাত এই দল মানুষের আল্লাহর দাতে মাফ করে দেন না, নাউযু বিল্লাহ। কত বড় ব্যাপার, এই দল মানুষের কিতা কইছেন আল্লাহর দাতে মাফ করে দিতা নাই। আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ হল। দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, হযরত জিব্রিল আমিনে আল্লাহর রসুলকে কইলা ও আল্লাহর রসুল, দুই নম্বরে এক মানুষ দ্বারা আপনার শিরিক করে লইব, তোমার লগে কোনো মানুষে কোনো মানুষরে শরিক করে লইব। তিন নম্বরে কইলা, তিন নম্বর হইলা ও মানুষ দ্বারা আপনার কিতা করবো, জাদু করব, তারা আপনার অন্যরে আপনার দুগ্গুদি লাগাইব, দুগ্গুদি আপনার জোটা লাগানি তুইব, আপনার পরিবারত দ্বন্দ্ব লাগাইব, ঘরে ঘরে আপনার দরবার লাগাইব, দুই ভাই দিয়ে আপনার দুই বোন দিয়ে আপনার দরবার লাগাইতে রইব। আমি তো আমরা খুব বেশি চলে গেল জাদু করা, কোনো পরিবার তোরা বালা ইয়া চললে বেড়া লাগি যায়, খে তোরা উঠাত লাগ গেলে আরোগ্য দিব, টুটকা লাগাই আরোগ্য দিয়া জোটা করিব লাগিব। তেরো ভাই জানা কোন কারণে যে করে আল্লাহও জানো, একটা পরিবার তোরা বালা হইয়া চলি যার ও আরোগ্যর জলের, একগুর ফুটি তোরা আরপালা লাগাত বিয়া লাগিয়েছে, হে অন্ত মুল্লাকে করি বন করি তোর আন্না লাগাইয়া তোর, এবার বিয়াটা ভাঙ্গি যায়। আমরা সমাজও সব থেকে বেশি অগু চলের, যারা করেন আল্লাহ জানেন, কিতাবে দিল লইয়া করেন, যারা লাগাইন লাগানোওয়ালা। অন্য হদিসের মধ্যে আল্লাহ রসুলে কইছেন, যারা জাদু করব লাগাইয়া দিব এরার লাগি জন্নত হারাম। আমরার ভাই আনতে এটা বুঝুন না, দুনিয়ায় বাইতা করি পয়সা বাইতা করে কোনো, আমি শুনছি এটা বিলে কোটি কোটি একটা জাদু করিয়া ছেলে আর মেয়ে লাগাইয়া দেওয়ার কোনোকে 10,000 20,000 30,000 ফোন তুলি ফেলাই দিই, ওটা করিয়া মানে গুদি লাগাই দিতা করিয়া, ও শয়তানি দান্দা। আল্লাহ জিব্রিলে কইতে আল্লাহ রসুলে হদিসের মধ্যে, যারা দোয়া আল্লাহর দাতে সুবরাতর রায়তো কবুল করেন না, কোন আউযুবিল্লাহ। আমার ভাই অকল দুস্থকল বুজুর্গ হল। আর এক দল ইলা কিতা কাহিন, আমরা তো তোরা মোল্লাকে করতে হয়ে গেলে আল্লাহ দিছে,
গিয়া একারে বেটিন একারে ভাত ফুড়ি যায়, তুমি ছাড়া আমার এগুর বেমার খেয়ে হয়ে যেতে পারবে না, এগুর কিতা হয়ে যাক মাত্র তুমিও হইতে পারবা, আমার হুড়ি এগুর বিয়া কিলা লাগাত যাইব তুমি হইতে পারবা, আমার এগে হুড়িয়া কতক্ষণ আগবাইতে পারবা তুমি হইতে পারবা, এটা তো সব হনো কাইবর খবর জানে বলা আল্লাহ, তুমি আরাধনা কাছ থেকে গিয়া আগর খবর লড়া একটা নড়ায় জগরটায়, এই দল মানুষ যারা হইবা আমরা বুঝবে আর খার গেছে আছে খার গেছে না, আমরা আকারে মা বই নই জেসা হই, আমরা কোনো মানুষের কাছে কোনো জিনিস জানবার লাগিয়ে দিতাম না, ভবিষ্যত মানে আগেরই কোনো জিনিস জানার লাগি না, তোমার বা কতক্ষণ ভরিব এখানে আল্লাহ জানো, বালা ভরিতে তো বালা হইব, বাদ ভরলে বাদ হইব, আলিম হইব নি না এখানে আল্লাহর গেছে তোমার গেছে না, এক বেটা এক পুয়ারে তার আলিম বানাইতো এখানে, হে জানে হে জানে, হে তার উপরে দায়িত্ব আল্লাহ দিয়া দিছেন, হে দায়িত্ব হইলো একজন বাপর দায়িত্ব হইলো পুয়ারে মানুষ বানানি তার পণ্য হক আদায় করে দিত, ওয়া না ও আল্লাহর হুকুম, হাফিজ হইব নি না আলিম হইব নি না আল্লাহ জানেন, যদি আর বাদে চেষ্টা করি হয় না এবারও আল্লাহর ব্যাপার, তোমার যতক্ষণ চেষ্টা তুমি দান করতা, এতর মাঝে আমরা প্রায় বেড়া লাগি যায় আমরা টুটকা করিয়া যন্ত্রণা করিয়া মানুষ বন্ধ করি তৈ দেয়, বিয়াও বন্ধ করেন করো দুর্বল লাগাইন আর হিজবা কিতা করেন আগর কবল লইছা করিয়া প্রায় জায়গা যায় আর জি দেন, উপস্থিত একজন মানুষ বেমার ঠিক আছে আপনি আমারই বেটার উফরি নি না কিতা এগু বুঝা বাইতা আমার এগু উফরি লাগছে আগে দিলে আঁকবো নি ওখান তোরা লইয়া কখন অনো দিতা আমিনও গেলে ঘুরি ঘুরবালা হইব না বাদ হইব, ইটা বাদ দিকে একটা খবর আছে জিকাই একটা একটা জিনিস আছে জিকাই নিবা আমরা জানি বেলে আমার ঘুরি ঘুরবালা মানুষ নি না আনি বাদ দিকে একটা জিনিস আছে কিন্তু একবারে গিয়া আজানোর গেছে গিয়া ফুড়ি যাবা, এটা হইল কি এই দল মানুষ যারা করবা এটা মানুষের আল্লাহ আল্লাহর রাতে কই তারা কিতা সুবাবরাদর রাইতে আমি তার দোয়ারে কবুল করি না, আর দল কই তারা কিতা আল্লাহর রাতে সুদগুর সুদ যারা খাইবা আমরা তো আল্লাহ শুক্রিয়া গাছ কুজাইলে আশা কোনো ঘর বাক্যি নাও রইতে পারে সুদ খাইতেরা আর কোনো ঘর বাক্যি থাকতো পারে না খানেওয়ালা ইলাও থাকতো পারে আর সে সব সাপে হয়তো খাইতেরা, আল্লাহ রসুলে হেতু কোজা গেছেন যে আকারে জমানার আমার এক উম্মতর দৌড়াইব কোনো মানুষ সুদ থেকে বাঁচিতে পারত না, সাহাবায়ে কেরাম বলে কি আল্লাহ রসুল আপনার নাম দরটা ফরে করতে কিতা মানুষ রইতেও না নি একবারে বলে তাক বা ইয়াদকে দুমা পর্যন্ত তারা না হোগে লাগবে কম যখন দুমা হতো তারা না হোগিয়া সুদগুরুর বাড়ি দুমাগে তারা না হতো কম যখন এত আমরা হালত বর্তমানে কিতা বন্দনা এলআইসি সাহারা কয়েক কিসিমের পয়সার এরকম নাম বদলি 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 বাড়াইছে, আমার মা বোন বেদান গাঁত আসইন একগুরো আমরার গাঁর কিছু লিডার সকল আসইন আল্লাহ জানেন তারারও মাইন্ডও কিতা বেটিন তোরে হাঁটিয়ে দি তারা তুস্কিল করেন মানে ওলা ওলা হতা করিও হতা করিও হতা করিও তারা বেটিন তোরে বয়াত করি লাইছেন গাইডা লাইন তো লাগান আমরা তাহলে গাইডা লাইনে বেটিন বয়াত করছোই লকডাউনে কি চান্স আইছেন আল্লাহ দিলে তারারও দিন পড়ছে আমরা বনিন তো কইতে এক লাইনে আমরাও চান্স আইলেছি এরকম তারাও বেধান পয়সা পাইন তো মামুজিয়ে বেধান পয়সা তারা লাইনে লাইনে দিতে তারাও পয়সা আলা আল্লাহর শুক্রিয়া কারণ নুয়াজ নসিহতে এখন বেধান বেটিনতে সান্ধা দিলেন ও কাল সকালে দিন সান্ধা দিলেন দেখবা বেধান 500 টি নুডাল কারণ তারা মামুজি এখন দিলেন লাইনে লাইনে তারা ওবা দেন দিল নরম তো বালা ওয়াজ শুনলাম মেসাব গুরর আল্লাহ দাঁতর ডর হামাইলো আস্তা দিন রাইত বিয়াল শুনলাম বাদে দিন 500 টি নোট দিতে রাখালে আমরা দেখছি প্রায় জায়গাত এলে দিতরা মা বোন দিতে এভাবে এক সুক্রিয়া তারা বাদ হওয়া যান না কিন্তু গাইডালারণও কিন্তু করিয়া আমরা কিছু বেড়া সারা করে দেয় কারণ যেহেতু একজন বেটি বেগানা পুরুষের সামনে বাড়ানি হারাম সাধারণ মুখ ওখানে দেখানিও হারাম সুখ বাদে এই আলোচনাতে আমি যাইয়ান না বাদুত গেলে লম্বা হয়ে যাবো তকরির আমার ভাই হল দুস্থকল গুজুর্গ হল আমি কোয়াত আসলাম যে শরাব পিনেওয়ালা যারা আমি আগে কইছি এরারও কিতা আইলে আর সুদগুর এটা কিতা শুভবরাতর রায় তার আল্লাহর রাতে কবুল করেন না আর কই তারা জিনা করনেওয়ালা যারা হইবা জিনা করতে না মারু হইবা হজরত জিবরিল আমিন আল্লাহ রসুল্ল কইলা যারা জিনা করইবা জিনা করনেওয়ালা মানুষ তারার দু আল্লাহর রাতে বলে কবুল করেন না আমরা তো আল্লাহর দিলে আমরা যদি বাইন যে চান্স হইলেন ইতা তো জিনা তো বেদান বাদে আগ বাদুল ইয়া কি হাল্লত ঘটে আল্লাহ জানো আমার ভাই অকল দুস্থকল গুজুর্গ হল আমরা যদি ইমান তাজয় ইমান পাক্কয় আল্লাহর দাতর ডর যদি আমরা দিলের মধ্যে থাকে কোনোদিন আমরা গুনার খামের মধ্যে যাইতে যাইতাম না কো আমার ভাই অকল দুস্থকল গুজুর্গ হল কিতার মধ্যে ঘটনা লেখন এক তালেবিলিম বাচ্চা মুদরসার মধ্যে তার আর মুদরসার মধ্যে একটা যাইতে যাইতে তারও এক বাড়ি আসলো এই বাড়ির মধ্যে আপনার খুব যুবতী খুব সুন্দর একটা মেয়ে মানুষ আসলো আমার ভাই হল দুস্থকল গুজুর্গ হল এই তালেবা বাচ্চা
খুব সুন্দর তালেবা বাচ্চা আসিল উভয় মাদ্রাসার মধ্যে যাইতে সময় মেয়ে আপনার উভয় আপনার তালেবার দিকে আপনার খালি চাইতো, তাই আপনার কোনো সাহস হইতো না মাতিবার। বাড়ির মধ্যে গেইট আসলো, গেইটের ভিতরে দেখি আপনার চাইতো তালেবার তাইয়া, তাই বড় দেখতে দেখতে বলা লাগলো। একদিন তালেবা বাচ্চা রে কইলো, বাচ্চা দেখেন তালেবা বাচ্চা রে আপনার কিতা করতো কোন কৌশলে তার দিকে আপনার টানিত, আপনার কোনো কৌশল ভারি না। একদিন তাই সাপোর্টে কইলো, তুমি যাও, তুমি এই বাচ্চা দেই সময় খাইলে আপনার দেখো বাচ্চা, কাল যেই সময় মুদরসার মধ্যে যাইব, তুমি ডাক দিয়ে আপনার এই তালেবা বাচ্চারে আমার ঘরের মধ্যে আনিও। কই আমার আমার সাকরণী আমার গার্জেন্টে আমার মালিকে কইছেন তোমার লগে তোরা গোফ আছে, তো এই গোফ আছে কইয়া এই বাচ্চারে তুমি আমার ঘরের মধ্যে আনিও। ও ভাই দুস্থ কুদুর্গ হল, পরদিন যেই সময় তালেবা বাচ্চা আপনার বাড়ির মাদেশার মধ্যে দাবাত লাগলো, আমার সাকরে আপনার বাড়িয়া কইলে আমার মালিকের তোমার লগে বড় প্রাইভেট গোফ আছে, বড় জরুরি গোফ আছে, তুমি তোরা আইবার লাগি সামান্য সময় লাগিয়া। ও ভাই দুস্থ কুদুর্গ হল, তালেবা বাচ্চা ঘরের মধ্যে আপনার নিল, নেমার পরে আপনার আপনার তালেবা বাচ্চা কইলে আমার জলদি আমার খাম হারিলাও, আমি মদরসার মধ্যে যাইতে আমার সময় যাইব গিয়া। ও ভাই ঘরের মধ্যে যাবার পরে এই যুবতী মহিলা এই তালেবার সামনে আইলো, আইয়া আপনার তো আইয়া ঘরের মধ্যে হামাইয়া আপনার দরজা মারি দিছে। ও ভাই মারিয়া কইল, ও মোল্লা বেটা তোমার তোমার আমি একমাত্র এক কারণে ওয়ানছি, তোমারে দেখি আমার বড় ভালো লাগছে, তোমারে দেখি আমার বড় সুন্দর লাগছে, আমি সাহস পাই না তোমার লগে গেটের ভিতরে দেখে মাতিতাম, আজ তোমারে আমি আমার ঘরের মধ্যে আনছি আমার মনের আশা পুরা করতাম করিয়া। এই সময় আপনার তালেবা বাচ্চা কইল, ও আল্লাহর বন্ধু আমি এই জায়গার মধ্যে তোমার লগে গুণা করতাম, আমার দিলের মধ্যে এলাকার সাহস নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনে দেখতরা, গতিকে আমি কোনো সময় তোমার লগে এখান করতাম পারতাম না। হে ও ভাই বহুতবার হওয়ার বাদে আল্লাহর বন্দী মানে না, এই সময় আল্লাহর বন্দার দিলের মধ্যে বুদ্ধি আইল, কইল বন্দি তুমি এক আমারে তোরা জরুরতের সময় দাও, আমি তোমার ঘরের মধ্যে জরুরত করিয়া তোমার সামনে আইম, তোমার সামনে আইয়া তোমার আশারে ফুরান করিলাম। ও ভাই দুস্থ কুদুর্গ হল, এই আল্লাহর বন্দা কিতা করলো আপনার জরুরতের মধ্যে গেল, বাথরুমের মধ্যে গেল গিয়া আপনার লেকটিন করিয়া মুখের মধ্যে লেকটিন লাগাই যাবলা করিয়া এই বন্দির সামনে এই সময় আইল। ও ভাই আল্লাহর বন্দি দেখিয়া কইল, ও না ফরমান, ও বেহায়া বেটা তুমি তুই এটা কিতা করলে খোসাইন, আমার সাপোর্টে ডাক দিয়ে কইল, যাও এই ফাগলগু মানুষগু কিতা লাই ঘরের মধ্যে আনছো, এগুলো তুমি ঘর থেকে বাখরিয়া দেও, এগুলো ঘর থেকে বাখরে উষ্টাই ঘর থেকে বাখরো, এগুলো আমি তো মনে করছি ভালো মানুষ তো অরিজিনাল ইগু ফাগল মানুষ। ও ভাই দুস্থ কুদুর্গ হল, আল্লাহর বন্দা ঘর থেকে বাড়াইলো, বাড়াইয়া আপনার তার মুখ হাত বলা করে ধরিল, ধরিয়ে আপনার দরসগার মধ্যে গিয়ে দেই সময় হামাইল, হামানি এরপরে আপনার দরসগার মধ্যে গিয়া ভাইছে কিছু সময় লাইট হয়ে গেছে, ইয়া ভাইছে উস্তাদ দরসগার মধ্যে বুঝা ফড়াইতরা এই বন্দা হামানির বাদে আপনার উস্তাদ কইলারে খে আতর মাখিয়া আইছো, খে গিয়া খে আতর মাখিয়া আইছো, তোরা আহসাইন আতর গো আমারে লাগাইয়া দেও, যে এত মজার সুগন্ধ আপনার জন্য তুমি কাম বড় সেন্টে আস্তে দরসগা আপনার বড়ি গেছে গিয়া দরসগা সেন্টে লই লইছে। ও ভাই দুস্থ কুদুর গোল, কোনো তালেবা আপনার কিতা করেন, কোনো তালেবা আপনার এখানে স্বীকার করেন না, দেও মুখে মাখিয়া আইছো, কোনো তালেবা স্বীকার করেন না, করকে মিষ্টি আম্বর মাখিয়া গেল অত সেন্টালা, এদিন কেউ স্বীকার করলো নাকি লাগে তালেবাও বাড়িয়ে গেল গিয়া, আর চেহারা খালি জলমল জলমল করে নূরের জলমল করে। দ্বিতীয় দিন আবার সেন তদ্রুপ এই বাচ্চা এই সময় দরসগা থামায় ওলা সেন্ট হয়ে যায়, সে তো মানুষ ধরতে পারেন না, খেও কিছুদিন পরে আবার তোরা লেট হয়েছে, এ বাচ্চা আইবার সময় উস্তাদ আমায় গেছেন দরসগাত পড়াইতা, তোরা লেট হয়েছে, লেট হওয়ার বাদে উস্তাদে এদিন আইয়া আস্তে আস্তে কই তোরা ব্যবহার বুঝলাম না, করকে ইয়া আতরি গুমাখিয়া ও ছাত্র যেমনি আমাইছে আর সেন্ট হয়ে গেছে, ও উস্তাদে কিনা করলা ডাক দিয়ে আনলা আনিয়া কইলা ও আসেন দেবা কী দা তাঁতর মাখিছ বুদ্ধ হুসাইন, বলে জি না আমি কোনো দা তাঁতর মাখিছি না, বলে না না তুমি মাখিছ, বলে জি না আমার কোনো দা তাঁতর নাই, বারবার কোয়ার বাদে উস্তাদরে কইল বলে আতর কিচ্ছু না ব্যবহার ওলা ওলা, আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার মধ্যে নূর দিয়া দিলাইছেন আর ওলা খুশবু দিয়া দিলাইছেন, ও যেন গুণার থেকে বাস্ত করিয়া কিতা কষলো লেকটিন তার মুখের মধ্যে লাগাই দিয়েছে আল্লাহর দাঁতর ডরে আর বয়ে, আমার ভাই এখন দুস্থ বুজুর্গ হল এখনও আল্লাহ আসেন না, এখনও তো আল্লাহ আসেন, আমরা যদি এখন পর্যন্ত যদি জিহাদ করি নসরে গুনার থেকে বাঁচাই, যদি দুনিয়ায় প্রমাণ পাই না চোখ মুদার বাতি থেকে তো প্রমাণ পাওয়া শুরু হয়েছে, মরতে তো কমসে কম কলিমা নসিব হইব আমরা। আমার ভাই অকল দুস্থ বুজুর্গ হল আমি কোয়াত আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কইতরা আর কইতরা দ্বারা কিতা করবা, মা বাবার নাফরমানি করবা, মা বাবার নাফরমানি যে দলে করবা এরা কিতা হইব, সবাবারতর রাইত আল্লাহর দাঁতে দোয়ারা কবুল করতো না, মা বাবার নাফরমান যারা আমরা গাঁত আসেননি মা বাবার নাফরমান, তো গাইলে হয়তো আমরা নাও হইতাম পারি আর হয়তো কোনো গর নাও ছাড়া থাকতে পারে, সব বেড়া লাগে বিয়া শাদির বাদে, আগে না আগে খুব কম লাগে, আগে লাগে যেটা এটা কিছু হরুতা ফুটফাত্তা কইন এটা বাদে ঠিক হয়ে যেন বৈশ, তো বিয়া শাদির বাদে খেরর বেটিয়ে ফোড়ায় খেরর তাই নিজে হবায় মায়া যায় গিয়া, তে আমরা যদিও যে কোনো কৌশলে হোক যদি আমরা মা বাপ নারা দিয়ে জানি আমরা সবার তো আগে আগে কুশ করে নিতাম তারা রে কক সুবহানাল্লাহ
তার মধ্যে চুগল গুড় দাঁড়া চুগলি করবা দুগুদি লাগাইন দুই মানুষ বালা গিয়া চলে হে কিতা করলো তোরা আফরকে গিয়া হগুরে হগুর বদনাম করে দিল বিলা তুমি তো অমুকর লগে চলে যাবা কিন্তু ঠিক আছে কিন্তু হে তো ওলা ওলা আমার লগে তো গফ একটা করলো বা অমুক জায়গা থরে আমি দেখছি হে গিয়া দিগাইল হগুরে হাসা নিলে না না কি কে কইছে সিগুরি গিয়া অমুকে ওলা কর আমারে ও দুইগুরে দুই গলে হইয়া লাগাই দিছে লাগাই যাওয়া বাদে হেতার কিতা হবা দে তোমার ও ফাল্লা থেকে আতো তাপড়ি দেয় শয়তানের লোহা শয়তানে দুগুদি লাগাই দিলে আতো তাপড়ি দেয় হরিয়া লাগাই দিস শয়তানে দুগুদি দুইজনে দরবার দে তুমি লাগে যেত বিল দরবার করবা যেত বিলে মারামারি করবো না অত বিল তারা তো জুন্নুরে গুবিলে থাকে ওগু কারে খানোর গুড়িতে বা রাগ উঠতে করে রাগ আর টামাই দে না ওটার লাগে অতিশয় আই দে সময় রাগ মানুষের বেশ উঠি যায় ফট করি তোলে দিয়ে খোল্লা দিয়ে বৈরিত আর বেটিন তো যদি স্বামী গরম হয়ে যান মুখ ফানির কুলি লইয়া বৈরিত জবাব দিত না লিতা হইল অন্যমাত আরো গুরু মানু কইতরা হজরত আজরাইল জিবরিল আমিনে কইতরা আল্লাহ রসুল দে কেতা রহমি কন্যাওয়ালা কেতা রহমি খারা করেন বিলে দুইজন মানুষের যদি তাল্লুক চিহ্ন থাকে তার মানে মাত বোন থাকে এক হদিসের মধ্যে কই যায় তিন দিন করে বেড় যদি কোনো মানুষের মাত বোন দিলা কুফরির মধ্যে গিয়ে মানুষ পৌঁছে যায় আর সবার রাত শুভ কদরের রাইট এই মানুষের দু আল্লাহর দরবার কবুল হয় না ইলা যদি খেয়ের লোকে আমরা কাটাকাটি থাকে মাত বোন থাকে কোনো না কৌশলে আর খালি না মোবাইলের নম্বর ওই এস এম এস দিয়েও বলা মাতার চেষ্টা করতাম এস এম এসও মাতি এক মাতি 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 একটা লাইনে দেখাতে হইব রং নম্বরেও বলা ফোন হামাক খামাইয়া এরকম তো সুযোগ বা লাগে গেল সামনে গিয়ে সালাম দিতাম মোলাকাত করতাম কোনো না কোনো এক সুরতে আমরা মাতিতাম হব ইনশাআল্লাহ আমার ভাই অকল দুস্থ কল দুর্গ কল ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরিল আমিন কইলা বেলা এরা দশ দল মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল না সবার তোর রায় কিন্তু কইরা কবুল করবা আল্লাহর দাতে শর্ত আছে খালিস তৌবা করিলেন যদি তৌবার লাগান তৌবা করিয়া ইলাকান গুনা আর কোনোদিন তাই করতা না এই দল মানুষের আল্লাহর দাতে এই দিন মাফ করে দিলেন গো সুবহানাল্লাহ আমার ভাই অকল দুস্থ কল গুদুর্গ কল আমি মাতো আসলাম যে আমরার মত হইব কবরের মধ্যে যাওয়া লাগবো কবর শাস্তি আছে কবর আদাব আছে আমার ভাই অকল দুস্থ কল গুদুর্গ কল দুদানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সময় মালাকুল মউতের সময় হইল মৌতর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও খাদিজা কইলা ও আল্লাহর রসুল আমি যে সময় মারা যাইম তোমার জুব্বা দিয়া তোমার জুব্বা মুবারক দিয়া তোমার না তোমার চাদর দিয়া আমারে আপনার কফন করিও কমন দফন করিও ব্যবস্থা করিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও খাদিজা তোমার আমি জুব্বা দিয়া তোমার চাদর দি তোমার কফন দফন করতাম কি তো আতককে তুমি যদি চাও আমার শরীরের চামড়াও ধার দিয়ে তোমার তোমার আমি কিতা কর্ম কফন দফনের ব্যবস্থা করম কল সুবহানাল্লাহ আমার ভাই যখন দুস্থ কল কুদুর কল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত খাদিজা দে কইলা ও খাদিজা তুমি কোন কারণে আমার এই কথা খানতা কইলাই হযরত খাদিজা কইলা ও আল্লাহ রসুল যেই সময় আমার কফন দফন করিয়া কবরের মধ্যে রাখবা কবরের মধ্যে রাখার পরে আমার কবরে যে সিফা মারব কবরের যে আদাব আছে কবরের যে সিফা আছে এই সিফায় হয়তো আমি খাদিজার কোনো ইলা আমল নাই বাঁচিবার জমিনের মধ্যে ইলা কোনো আমল করতাম পারছি না আমি খাদিজায় যদি তোমার এই জুব্বার বরকতে জুব্বার বরকতে আর তু হইলে তোমার সাদতর বরকতে আর তু হইলে হয়তো আমি খাদিজারে কবরে আপনার শাড়ি দিব আমার ভাই যখন দুস্থ কল কুদুর্গ হল এত ভয়ানক আল্লাহ রসুলের বিবি ওয়ান বাদে কবরের আদাব রে কবরের আপনার কিতা কতরা কবরের সিফারে ডরাইতে রে ভাই আইজ আমরা এই আমরা জমিনের মধ্যে আপনার কবরের আদাব রে সিফারে ডরাইয়ান না আমরা কিতা নবীদের কোন কিতা উম্মত তাও নবীদের আমরা লোকে মায়া আছে নি আছে মায়া কিন্তু আমরা মায়ার বনতাম পারিয়েন না কোথাও মায়ার বঞ্চি নবীদের বিবি খাদিয়া সর্বপ্রথম বিবি এর বাদে খবর কিতার লাগিয়ে আদা আবার খবরের সিফার লাগিয়ে আপনার আদাব লাগে ডরাইতেরা আমরা কিতা আমার তো গাঁওয়ের মধ্যে তুরা যদি কোনো নেতার বিবি হয়ে যায় দারর বেটিন ই ফুং ভাঙ্গিয়া রইতে পারেন না অন্য বেটি তো খানি চোখে থাকিব মেসাব গুরু তো আল্লাহ দিলে আর গণিতও নয় যেত মেসাব গুরু দাঁড়িয়ে দিয়ে দাও কোন আই গেল মাথার কাপড় ফেলাইয়া রাস্তা যাইতরা নেতার ঘুরি এক কাপড়ে ঘুরিতরা গাইটালা আইলে বাড়িয়ে কাপড় লইতরা গাইটালার লগে তর্ক কতরা মাতিতরা বাজারও যাইতরা টাউনও যাইতরা কাপড় লইতরা তাই এক নেতার ঘুরি এক কাম দিছ তান পয়সার অভাব নাই এল্টো সড়ক কয় বেলানো সড়ক কয় সাফারি সড়ক কয় যে নেতা জড়িয়ে দেখ কিন্তু দুদাহানের বাদশাহ সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বিবিওয়ার বাদে কবরের সিফারে ডরাইয়া আল্লাহ রসুলর কিতা কথা জুব্বা মোবারক সাদরের সাহায্য সহিত কবরের সিফা থেকে বাস্তা করে উসিল আল্লাহ ইয়া আমার ভাই অকল দুস্থ কল গুজুর্গ কল যে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে হাঁটিতে ডিগিদি ডিগিদি হাঁটিছে এত ফরিশতা আসমান থেকে জনতার মধ্যে হাজির হয়েছে
কিন্তু হানজালের কিতাবের যে কবর তোয়ার মধ্যে কবরে সে আমারত লাগ গেছে। কিতাবের মধ্যে ফরমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত মুয়াফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আপনার জুব্বা মুবারক দিয়ে আপনার কিতাব আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কফন দফনের ব্যবস্থা করে দিলা। ও ভাই দুস্থ গুজুর্গ হল যেই সময় কবরের মধ্যে রাখেন, কবরের মধ্যে রাখার পরে আপনার কবরের দুই ভাগ দুই দুয়ার মাটি আপনার ইয়া সিফা মারাত লাগ গেছে। ও ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদ দিয়ে দুই আঙ্গুলের বুড়ি মাটি দিয়ে আপনার আপনার কিতাব আসেন মাটির মধ্যে খামটা মারি ধরছেন আর ধরিয়া আপনার তকবির দেওয়া শুরু করছেন। ও ভাই দুস্থ গুজুর্গ হল ফিরিস্তা গুলো আল্লাহ রসুলের দেখা দেখি আপনার তকবির দিতরা, ফিরিস্তা গুলো কইয়ার আল্লাহ রসুলের সাহাবায় কেরাম হলে আপনার আল্লাহ রসুলের দেখা দেখি আপনার তকবির দিতরা। ও ভাই দুস্থ গুজুর্গ হল যেতে সময় আপনার কবরে আপনার সিফা ছাড়িছে না, যেতে সময় কবরের মাটি আপনার আপনার সিফা মারার সিফা মারাত আমার আসলো আল্লাহ রসুলের খামটার লগে কবরের মাটি দম লই লইছে, যেতে সময় পর্যন্ত কবরের মাটি ঘুরিয়া গেছেন আল্লাহ রসুলের আপনার সিফা ছাড়িছেন না। ও ভাই দুস্থ বুজুর্গ হল যেই সময় আপনার মাটি হরিয়া গেছে আল্লাহ রসুল আপনার আল্লাহ আল্লাহর তকবির দিয়ে উঠিলা, এই সময় সাহাবায়ে কেরাম বলে দেখাই দাও আল্লাহ রসুল হযরত খাদিজারা কোকবন দবনর বাদে তুমি কিতা কারণে, তুমি কিতা কারণে মাটির মধ্যে আপনার উপর হইয়া পড়লাই, মাটির মধ্যে পড়িয়া আঙ্গুল দিয়ে আপনার খান্তা মারি মাটির মধ্যে ধরি লইলাই। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম বলে কইলা, ও সাহাবায়ে কেরাম হল আমার খাদিজাই এই যে খবরের সিফার কারণে আমার জুব্বার আপনার সাদরের সাহায্য লইলা, এই এই খাদিজারে মাটির মধ্যে রাখার বাদে মাটি আপনার সিহামারে লাগাই দিছে, আমি আশ্চর্য হইলাম, আমি বড় আপনার চিন্তিত হইয়া আমি মাটির মধ্যে আপনার যাত্রা মারি ধরিয়া আল্লাহর দাতর তকবির দিলাম, আল্লাহ দাতর তকবির দিয়ে আল্লাহর কাছে আমি সাহায্য চাইলাম, আল্লাহর কাছে ফানা চাইলাম, যেই সময় আল্লাহর দাতে আমার দোয়ারা কবুল করলা, খাদি দাতর কবর আপনার মাটি সিফার আপনার সিফা মারার বন্ধ করলো, তখন গিয়ে আমি আপনার সিফা আপনার উঠাইলাম কৌ সুবহানাল্লাহ। আমরা কিতা আমার ভাই হল দুস্থ কল বুজুর্গ হল যে হানজালার ওলাল কবরে কিতা করলো সিফা মারা শুরু করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সেম তদ্রুপ মাটিতে আপনার দুরিয়া আঙ্গুল দিয়া যতক্ষণ পর্যন্ত মাটি ভরছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল উবাইছেন না, আল্লাহ রসুল আজ আসেননি, আমরা কবরের সিফা মারেননি না, আমরা বুঝতে নিতাম ফার্মনে আমার মা আমার ভাই আমার বাপ কবরের মধ্যে তুই আইয়া কবরে মারেননি না সিফা আমরা কইবার ক্ষমতা নাই, আর যদি সিফা মারার লাগে বাঁচাই তো কে আমরা রে, ও আমরা আমল কি আমল আমরা কিতাব আর মিতা জানি না তাহলে করতাম হারিয়ে না, ফরজর নামাজের বাদে ফরজ নামাজ পড়ে ফজরের ফরজ নামাজ পড়িয়া আল্লাহুম্মা আজিনি মিনান নার সাতবার যদি আমরা পড়ি সাতবার যদি পড়ি ফজরের নামাজ পড়িয়া সাতবার আর মাগরিবের নামাজ পড়ি সাতবার আল্লাহুম্মা আজিনি মিনান নার, এই মানুষ যে সময় মারা দেব শহীদি দরজা কর সুবহানাল্লাহ। আর ভাই অকল দুস্থ হল আর যদি আমরা কিতা করি প্রত্যেক ফরজ ফজরের নামাজ বাদে আর মাগরিবের নামাজ বাদে হাসরের তিন আয়াত তিলাওয়াত করি তিরমিজি শরীফের সাফ হাদিস, এই মানুষ 70,000 ফরিশতা ইমানসর লাগিয়া বিয়ান থেকে বিয়াল পর্যন্ত মাগরিবের দোয়া করতে তখন বল সুবহানাল্লাহ, আর মাগরিব থেকে মাগরিবের তো তিনি বলেন মাগরিব থেকে ফজর আগ পর্যন্ত 70,000 ফরিশতা ইমানসর লাগি মাগরিবের দোয়া করেন বল সুবহানাল্লাহ। ওইগুন এস এম এস হিসাবে ভাখা দিয়ে আইসি কইয়া দিলাইছে ইনশাল্লাহ আমরা আমলের চেষ্টা করতাম খুব ইনশাল্লাহ। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল আমি এত আসলাম কবরের আজাব এত ভয়ানক আজাব আমরা আমরা যদি কবরের আজাব থেকে যদি বাঁচি যাইতাম পারি আমল যদি আমরা যদি ঠিক করে লইতাম পারি কবরের আজাব আমরা লাগিয়া কিতা হইব কবরের জিন্দগি আমরা আসান জিন্দগি হই দিব। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল কিতাবের মধ্যে ফরমান কোনো মানুষ যদি জমিনের মধ্যে ব্যায়ামল হইয়া চলে জমিনের মধ্যে না ফরমান হইয়া চলে জমিনের মধ্যে আপনার সুদ খায় ঘুষ খায় গাঞ্জা খায় নমাজ পড়ে না যেই সময় কবরের মধ্যে যাইব ওভাই আদা বরবরিষ্ঠ অকল কবরের মধ্যে আইয়া আপনার সওয়াল করবা, সওয়াল করার সাথে সাথে এই মানুষ আপনার কিতা করবালা আদরি আমি জানি না আপনার তিনটা সওয়ালের জবাব আপনার দিতে পারতো নাই না দেবার কারণে দুদকর লোকে তারা আপনার দুদকর আপনার কবরের দিয়ে কানেকশন করা হইব দুদকরে কানেকশন করিয়া আপনার দুদক থেকে ভয়ানক ভয়ানক সাপ হলে এই মানুষের শাস্তি দিতে রইবা দুদক থেকে আগুন আপনার আইতে রইব এই মানুষ কবরের জিন্দগি কবর দিয়ে আপনার সংকীর্ণ করা হয়ে যাইব একদম ছোট করা হয়ে যাইব ও ভাই দুস্থ গুজুর্গ হল তা কেয়ামত তক পর্যন্ত কবরের মধ্যে আপনার সাপে আপনার শাস্তি দিতে রইব ও ভাই এই সময় বেনামাজি মানুষ কবরের মধ্যে আপনার দেব নামার বাদে আপনার ফজর রক্ত হইব এই সময় একটা সাপ আইব আই আল্লাহ এই মানুষের দিকে আইব সাপ তুমি কিতা কারণে আমার কবরের মধ্যে আইলাই এই মানুষের আপনার সাপে কইব আমি তোমার ফজরের নামাজ ও না ফরমান তুমি ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহর দাতে আমার তোমার কবরের মধ্যে আপনার আপনার নির্দিষ্ট করে দিছেন তোমার জোয়ার পর্যন্ত কবরের মধ্যে আমি শাস্তি দিতে রইব ইহা
যতক্ষণ তোমার দুয়ার পর্যন্ত আমরা শাস্তি দিতে রইমো। ও ভাই দুস্থ কুদুর্গ হল যেই সময় জোর তৈবার একটা সাহ পাইব, আয়া কইব না ফরমান আমি তোমার জোর নমাজ হইলাম গিয়া, তুমি জোর নমাজ পড়লাই না, তুমি আলসি আমি কষলাই, আপনার গুড়ার মধ্যে তাসলাই, গদিকে আল্লাহর পাক রব্বুল আলমিনে আমার তোমার গেদে ফাটাইছেন তোমার জোর নমাজ না পড়ার কারণে, তোমার আসর পর্যন্ত আমি শাস্তি দিতে রইমো। ও ভাই তুমি আসর নমাজ যেই সময় তুমি আসর নমাজ দুনিয়া জমিনের মধ্যে পড়ি দেয় নাই, তুমি যেই সময় আসর নমাজ জমিনে পড়ি দেয় নাই, আসরের সময় আর একটা সাপ তোমার ফাটানি হইব। ও ভাই হিসাবে তোমার মাগরিব পর্যন্ত কবরের মধ্যে শাস্তি দিব, আবার যেই সময় তুমি মাগরিবের নমাজ তুমি জমিনের মধ্যে ফোনেওয়ালা নাই, মাগরিবের সময় তোমার আর একটা সাপ আল্লাহ যাতে তোমার কবরের মধ্যে দিবা। ও ভাই সাপে তোমার এশা পর্যন্ত শাস্তি দিতে রইব, এশান নমাজ তুমি জমিনে যেই সময় না পড়া তুমি জমিন থেকে গেছো, তোমার এশার সময় আর একটা সাপ তোমার কবরের মধ্যে আল্লাহর যাতে দিবা, এই হিসাবে তোমার ফজর পর্যন্ত আপনার শাস্তি দিতে রইব। ও ভাই ফরতে ওখতে হতে লাগান কিয়ামত তক পর্যন্ত তোমার কবরের মধ্যে সাপ হইবারে ভাই। কালকে আমতর দিন ও না ফরমান ব্যক্তি যে মানুষ না ফরমান এই নমাজ পড়তো না তুমি মারা যাইব, কালকে আমতর দিন কিতাবের মধ্যে ফরমান এই মানুষকে আমতর দিন আল্লাহর দাতে। ও ভাই হাত নাই পাও নাই এই মানুষ আপনার বড় অন্ধকার হিসাবে কবর থেকে আল্লাহর দাতে উঠে উঠাইবা। আমার ভাই এখন দুস্থ কল কুদুর্গ কল কোন নমাজিন মানুষ যেই সময় কবরের মধ্যে আপনার দখন করা হইব। ও ভাই যেই সময় ফিরিস্তা হলে সোয়াল জব আল্লাহ গিয়াইবা, যেই সময় সোয়াল জব করতে মানুষ আপনি বিয়ানে মাটি দেন মাদানে মাটি দেন ও রাইত মাটি দেন, যেই সময় মাটি দিবা কবরের মধ্যে মাটি দিবার সম্বাদে। ও ভাই যেই সময় ফিরিস্তা সোয়াল জব লাগি আইবা ওই সময় নমাজি ব্যক্তি। ও ভাই উঠিয়াও দেখবো আপনার বেল ফোড়ের ফোড়ের আশ্রয় সময়, এই সময় বন্ধ কইব বেল ফোড়ের ফোড়ের মাকরিবর কইব ফিরিস্তা তুমি দেন সোয়াল জব আমি বাদে দিব, আমার আগে উজুর ফানি দেওয়া আমার আশ্রয় রোজার কি আমি নমাজ পড়িতাম। ও ভাই দুস্থ কুদুর্গ হল ফিরিস্তা হলে বার বার এই মানুষের ইস্তার করবা আপনার সোয়ালের জব লইতা করে, এই মানুষে কইব তুমি দেন তুমি আমার তুমি দেন আমার উজুর ফানি দাও আমি আগে নমাজ পড়ি আমার রোজার গিয়া, যে কারণে সোয়াল জবাব লাগিয়ে আইছেন আল্লাহর ব্যবহারে শ্রদ্ধা করবার লাগি, যে দুড়িয়াও ফরিস্তাগুলো মানুষের কথা কইব এই মানুষের আটকিবার কোনো লাইন আসেনি। আমার ভাই হল দুস্থ কল বুজুর্গ হল বেনমাজ ইয়া মরলে কোন হাল্লা তার নমাজ ইয়া মরলে কোন হাল্লা হইব। কিতাবের মধ্যে ফরমান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও ভাই ফরমাইছিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসলে আল্লাহ রসুল অনুভূত ফি সূরি ফাতাতুনা আফওয়াজা, কোরআনের এই আয়াতর সরমর্মাই আয়াত এতর ব্যাখ্যা আমার বুঝাইয়ে দেও। এই সময় আল্লাহ রসুল কইছিল ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কিতা কারণে আয়াতর ব্যাখ্যা আমার দিকে আইলা, কোরআনত আরো অনেক আয়াত কল আছে এই আয়াতর তর্জমার ব্যাখ্যা করতে গিয়া আল্লাহ রসুলের জানে দাঁড়িয়ে চকুর ফানি ফালাইয়া কইলা ও জাবির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও জাবির কিয়ামতের দিন আমার উম্মতরে আল্লাহর দাতে বারো তবকার বারো দল বানাইয়া কিয়ামতের দিন কবর থেকে উঠাইবা, বারোটা দল বানাইয়া বারো বারো দলের কবর থেকে আমার উম্মত হলরে আল্লাহর দাতে উঠাইবা, এর থেকে একদল মানুষ একদল মানুষ জান্নাতি হইবার বাকি এগারো দল মানুষ জাহান্নামি হইবা। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আল্লাহর রাসূল যে দল জান্নাতি হইবা রাখারা বলে তারা হইবা যারা ওয়াক মাফিক নামাজ পড়িব নামাজের সুস্থ অলসতামি করত নাই গুনাহ থেকে বাঁচিয়ে থাকব, যারা ওয়াক্তে ওয়াক্তে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ি লইব তারা ওয়াক্তের অভাব আলেম করত নাই বেটা নৌকা কিবা তো বেটি নৌকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদর সাইদ চৌধুর রাইত কুরসান্দর মতো আপনার জলমল করব চেরাই, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কিয়ামতের মাঠে এরারে উঠাইবা এবং কুলচিরাত বিদ্যুৎ তোকে ফার হইব আল্লাহর নবীর সুপারিশ এই দল মানে ভাই বাকো সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল যদি আমরা লম্বা চূড়া মাতিয়া আওয়াজ করিয়া লাভ নাই তার সংক্ষেপ দিন যদি আমরা মানিলাই আল্লাহ রসুলের জিন্দগি যদি আমরা দিলের মধ্যে আমরা অন্তর ফিট করিলাই সুন্নতর ফিরে আমল করিলাই আমরা জিন্দগি কামিয়াব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ, যে মানুষে আমারে মহাব্বত করলো আমার সুন্নতরে মহাব্বত করলো আমার সুন্নতরে মহাব্বত করলো বুঝা কে আমারে মহাব্বত করলো ওমান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ, যে মানে আমারে মহাব্বত করলো এই মানুষ কিতা জান্নাতে, এ মানুষের ঠিকানা জান্নাত। আল্লাহ রসুলে কইতরা আমরা সুন্নত আছে নি আমরা সুন্নতের বি আল্লাহ রসুল সুন্নত আমরা সামনে মিঠিয়া দার কত সুন্নত ফুতিতে গিলা ফুতি আর আমরা আমরা ফুতিতাম গিলা আল্লাহ রসুলে দেখাইয়া দিয়া গেছ কিন্তু আমরা আজ কাল ভাইয়ান ফুতি আর গিলা দুই কানো ইয়ারফোন লাগাইছি আর মোবাইল দিয়া ফুটিছি মোবাইল দিয়া বিয়ান ঘুম থেকে উঠার বাদে কোনো ভাইয়ান তো নেটপ্যাক শেষ হইয়া দার গিয়া রাত বাঁচতে বাঁচতে ঘুমে তো তাই বুঝবাইছেন না কোন ফিল্ম আমাইছিলাম মাথা লইয়া রাত ঘুমাই জন খালি হতিয়াতে উড়াইতরা কোনটা দেখতাম না বেল যার কোনবার নমাজের টাইম যার কোনবার ব্যান উড়িয়া ইয়ারফোন খুলিতরা বারো থেকে ফজর তো ডাকিলেও শুনতাম না ইয়ারফোন খানো হারাই যাবো মোবাইল বাদে আর ভাই অকল দুস্থকল কুদুর্গ হল ইয়ে হারলো তো তিনি মৌত আমরা কোন হারলো তুই তো
কয়েকদিন আগে আমরা নেটো পাইছি, পেপার পত্রিকাতে দেখছই, আমার কয়েকজন ভাই নেটো যাইতে গান বাজাই বাজাই হাতটাও গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এক বেটাও পাচ্ছি না, সব শেষ, একগু হতে পারছি না, এলটোর জন জন ভয় গান বাজাইতরা ঘুমার, আল্লাহ তো ঘুমার এক মতের এক ভাই, আমরা জানি ঘুম, আর আমরা যদি ওলা বেহাল্লা তো ঘুমাই, আল্লাহ সুন্নতর খিলাফ যদি ঘুমাই, আর যদি মালাকুল মত আমরা সামনে আই যায়, আমরা বুধবাই মরি ঘুমোর যুগে দম যাইতে, যদি দম যায় খোদা না কাস্তা কোন হাল্লা তো যাইতো, এই সময় তো শয়তান যারা বিরিশটা তো দাঁড়াল এবার কোনো কথাও নয়, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআন ওখানে মাইয়া দিছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহর দাতে কইতরা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তুমি তো করিবই না ফাওয়াহিশ, বেহাই যাবে যেটা জিনিস আছে ইটা জিনিসের দ্বারস্থ হইও না, মা আজহারা মিনহা ওয়া মা বাতান, চাই একটা কিতাব জাইরাতান বেহাই হোক আর বাতিনান হোক, তুমি দেখি দাও একটা মানুষের লোকে চললে তোমার বেহাই আমি হইব, এই মানুষের লোকে তুমি চলতে কিটার লাগে, একটা মানুষের লোকে চললে যদি তোমার দেখো তোমার অবহেলা আমি তুমি নাগাবারি পাত্র হয়ে যায়, একটা ঘুড়ি আটিয়ে দাঁড় রাস্তার দিকে দিয়া, তুমি যদি ঘুড়ি লগাইয়া যদি খালি করে 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 আটার থাকো কোনটা মাতো না, কোনো একটা মানুষের দেখলে শখ করবো তোমার উপরে, আর তুমি উপযুক্ত একজন মানুষ হইলে মানুষের কইবে একটা বেহা আমি খাসত করে গেলে ঘরে ঘরে খালি আটে দিই, এক মিনিট ডুবাই গেলে তো চুকড়িটা বাক্কা গেল, তুমি আমার বাদে আটিয়ে দাও, কোনো মানুষের ঘুমানো হইলো না, তোমারও বেহা আমি ফাতলামি হইলো না, আমার ভাই হল দুস্থ হল কুতুর্গ হল, যত দিনে আমরা কাছে বেহা আমি আছে এটা জিনিসটা আমরা কাছে রইতো না, এটা আমরা সারিয়ে দিতাম ইনশাআল্লাহ, আমার ভাই হল দুস্থ হল কুতুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা কোরআন মজিদের মধ্যে কইয়া দিতরা যত বেহা আমি যত জিনিস আছে এটা দ্বারস্থ হইতাম না আমরা, কিন্তু আমরা আয়াত কিতা করি আর এটা জিনিস না হইলে আমরা চলতাম ভারিয়ান না, এটা জিনিস না হইলে আমরা চলাবিরা অন্য ঘুমানি অন্য মসজিদের সান্তাল লাগি যদি আপনি যান মাদ্রাসার সান্তাল লাগি যান, আমার ভাই তারিখ করবো কিন্তু মোবাইলের নেট ফুড়াইলে আমরা তারিখ করতে না, লগে লগে চায় বাক্য করি ঋণ করিয়া সুতরি করে বসে লিয়া প্যাক করবো গিয়া, আমার ভাই সকল দুষ্ট কল গুজুর কল দুঃখ কেন গেছে সাহাবাই কেরাম হলে কিতা করছেন কিলা দিন দিন দিনদারা কি গেছেন, আমার ভাই সকল তারা বাচ্চাই নকলের এটিম বানাইছেন বেটিন বিধবা বানাইছেন মার গুদ গালি করছেন, তারা তারার কিতা করছেন তারা সমস্ত জিন্দগি আল্লাহর রাস্তায় ব্যয় করে লইছেন, কিন্তু আল্লাহ রসুলের দিনের কোনো ত্রুটি পরিমাণ কোনো ক্ষতি হইতে দিছেন না, সুবহানাল্লাহ, আমার ভাই হল দুষ্ট কল গুজুর্গ কল হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু আল্লাহ রসুলের ওফাতর বাদে আল্লাহ রসুলের ইন্তেকাল বাদে হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহুরে ওভাই দুষ্ট গুজুর্গ কল খিলাফতি দেওয়া হইল, প্রথম খলিফাতুল মুসলিমিন হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু ওভাই দুষ্ট গুজুর্গ কল যেই সময় তার কাছে খিলাফতি আইল ওভাই এক সাহাবি আপনার এক সাহাবি কিতা করতো আপনার জকাত দিতে নাই জকাত মাল দিতে নাই, ওভাই দুষ্ট গুজুর্গ কল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু কিতা করলাই সাহাবির হক আপনার যুদ্ধর আপনার ঘোষণা করে দিলা কল সুবহান আল্লাহ, আমার ভাই হল দুষ্ট কল গুজুর্গ কল হাতে তোমার ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু কইলা ও আবু বকর এইন তো সাহাবি হইলা এইন তো সাহাবি হইলা তুমি কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাহাবির উপরে তুমি যুদ্ধের ঘোষণা কান্তা করলাই এইন তো মুমিন এইন তো মুসলমান, আর এই সময় হাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু কইলা আল্লাহ রাসূল রাফাত হই গেছে গিয়া আল্লাহ রাসূলের জিম্মাদারি আল্লাহ রাসূলের তান দেখ খলিফাতুল মুসলিমিনের জিম্মাদারি আমার উপরে দিয়া গেছেন আমানত দিয়া গেছেন, আল্লাহ রাসূলে কইছেন যাকাত দেওয়া ফরজ ইসলামের রুকুন হইলো যাকাত দেওয়া, আজ যদি সাহাবি যাকাত দিত না আমি যদি তান হক যদি আপনার ডাটি না তান হক যদি আমি জিহাদ ঘোষণা করি না তান উপরে যদি আমি কিতা করি না আপনার ডাটি না জিহাদ ঘোষণা করি না তাহলে আমি ছাড়ি দেই দু কয়দিন পরে আবার তান কিতা করবো, আর একটা হুকুম মানতে না আর কয় সাহাবি বলে কান না মানতে মানতে আল্লাহ রসুলের হুকুম কিতা হইব আপনার আপনার ক্ষমা দিগর আপনার আল্লাহ রসুলের হুকুম হল আল্লাহ রসুলের যেটা শূন্য দখল কইছেন আল্লাহর ফরজ হল আপনার মিটিয়ে দেব গিয়া, এই কারণে আমি প্রথম খলিফাতুল মুসলিমিন হয়েছি আর এই হুকুম আপনার কিতা করছি, এই মানুষে এই আল্লাহর এই সাহাবি আপনার যাকাত দিতে না আমি জিহাদের ঘোষণা করে দিছি কিতা করছেন জিহাদের ঘোষণা, আইন আমরা কিতা আমরা লগের মুমিন ভাই আনতে কত না ফরমানি কতরা কত গুণার হাম কতরা কিন্তু আমরা তো কোনো ডাক দেবো কিচ্ছু নাই বাধা দেওয়া নাই, আর প্রায় ভাই না বায়া দিলে তো আল্লাহ দিছে হয় তোমার উপরে অন্য কোনো ক্ষেত্রে ব্যবস্থা লইব আর নাই সামনে কয়েকখান কইব যাহাতে তুমি আর তার লোকের জিন্দগিতে মাথাটা জানবে তো, আমার ভাই হল দুস্থ হল গুজুর্গ হল সাহাবাই কেনাম হল অন্তর কিলা আসলো দিল কিলা আসলো কিলা আল্লাহ রসুলের মহাব্বত করলা কিলা আল্লাহ রসুলের সুন্নতর উপরে আমল করলা কিলা আল্লাহ রসুলের আল্লাহর হুকুম আর আল্লাহ রসুলের আদেশ সে তারা কিলা খান মানিয়া গেলা, একবার আমরা চিন্তা করি আমার ভাই হল দুস্থ হল গুজুর্গ হল
সাহাবায়ে কেরাম মোগল যেই সময় রাস্তা বাটিয়ে দিত, অন্য দরবার আমি মানুষ দেখিয়া বুধবাইতা দেন সাহাবি যাইতরা আঠিয়া, মানে তার চরিত্র দেখিয়া অন্যান্য মুসলমান হল, তারা ব্যবসা দেখিয়া অন্যান্য মুসলমান হল, তারা আচরণ দেখিয়া, তারা ব্যবহার দেখিয়া ভিতরে আমি মানুষ আপনার কলিমা করতে বাধ্য হয়েছেন, ইমান আনতে বাধ্য হয়েছেন। কিন্তু আজকাল আমরা চাল চরণ দেখিয়া ভিতরে আমি মানুষ তো কলিমা করা দূরের কথা, আমরা যেটা মানুষ হত্যা আপনার ফাটিয়া দিতে রাখি আমরা দেখিয়া। আর ভাই হল দুস্থ কল কুদুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগিয়া দেতকান করিয়া গেছেন, দেতকান দোয়া করিয়া গেছেন, দেলাকান আমরারে আদেশ দিয়া গেছেন সুলতান, ওলাকান যদি আমরা চলি যাই, ওলাকান যদি আল্লাহ রসুলের সুন্নত রূপে আমল করি যাই, আমার ভাই অকল দুস্থ দুর্গ অকল হাদিসের অনুমতি ফরমাইত্রা আল্লাহ রসুলের এক সুন্নত রূপে যদি আমরা আমল করি যাই, একশো শহীদর সব সুবাহান আল্লাহ একশো শহীদ করগু। আমরা এই জমানাত আমরা শুকুর আমরা দেখছি না কোনো মানুষ যে তাইরা শহীদ হয়েছে গিয়া, তা খবর ভাই অমুক শহীদ অমুক শহীদ হয়েছেন অমুক শহীদ হয়েছেন, এটা মুষ্টিমে খুঁজাইলে আট দর্শন কিমান ভাইতাম পারি, কিন্তু একশো শহীদর সব আপনি ভাইলে এক সুন্নতরে চিন্তা করি। তো আমার ভাই লোক আমরা কাফির সাধারণ যদি আমরা দাঁড়িয়ে রাখি লাই মিশাক করি লাই, আমরা যদি সুন্নতি মুহাফিক যদি আমরা ভাত খাই পানি খাইতে কতটা সুন্নত গুণ যদি আদায় করি লাই, মসজিদে আমাদের ডাইন বাও হারানি সুন্নত যদি উপ কম কম আদায় করে, বাউ বাউ বা করেন লেকটিনও মানি লাগে খিলা ডেরা মারা লাগে খিলা, এই সমস্ত যদি সুন্নত যদি আমরা যে সব সময় দেখুন খামা লাগে ওগুন যদি আল্লাহ রসুল্লাহ তরি মুহাফিক করি লাই আমরা কামিয়াব। আমার ভাই অকল দুস্থ কল কুদুর্গ কল, আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন মজিদের মধ্যে আমরা কইয়া দিছুন যে ইমানদার কল তুমি দেন যে তো গুণা করো আমার কাছে তৌবা করো, যে তার অমান্যতা করি লইছো আমার কাছে খালিস তৌবা করিল, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ তোমার দণ্ডে মাফ করে দিমু। দেহিয়া কলবি আমরা জানি দেহিয়া কলবি তার আপন ফুরি সত্যতারে কিতাব চিন্তা দফন করছে, এর বাদেও আল্লাহর কাছে রুজু হয়েছে আল্লাহ যাতে মাফ করে দিলেইছেন। আমার ভাই অকল দুস্থ কল কুদুর্গ কল, এই শোভাভারতের রায়টার আমরা আল্লাহর কাছে তৌবা করি, আল্লাহর কাছে খান্দি, আল্লাহর দাঁত আমরা উপরে রাজি খুশি হইবা, আল্লাহর দাঁতে কইতরা কোনো মানুষ যদি কোনো মানুষ যদি মরুভূমি জায়গার মধ্যে সবর করিয়া যায়, একটা উঠলিয়া যদি সবর করে সমস্ত সরু সামান উঠোর মধ্যে আছে আর সবর করে করি যার ইয়া অনির এক ময়দানের মধ্যে গিয়া যদি ভুতিয়া ঘুমায় আর তারা উঠ যদি আড়ি যায় আটটা ঘুম থেকে উঠিয়া দিলি দেখে উঠ আড়ি গেছে, এই মানুষ কি লাগান পরেশান হইব। আবার যদি কইতে যদি তার উঠো গুদরি আই আদি দেয় তার কাছে ঘুরিয়া কত সময় ভরেও কিবা তো ঘুমাইছে ঘুমাইয়া হদাগ হইছে আর পরে যদি উঠুকু তার এই জায়গার মধ্যে আদি দেয় তো পরেশানির মধ্যে জেলাগান এই মানুষ খুশ হইব, জেলাগান এই মানুষ এই জায়গার মধ্যে জেলাগান খুশ হইব, ওলাগান আল্লাহর দাঁতে কইতরা আমার কোনো বন্ধা যদি গুণা করিলে আর তোবা করি আমার দিকে যদি রুজু হয়ে যায় আমি আল্লাহর দাঁতের থেকে আরো বেশ খুশ হইব সুবহানাল্লাহ। আমার ভাই অকল দুস্থ কল কুদুর্গ কল, কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যেই সময় আমার কোনো গুণাগার উম্মতে যেই সময় আমার গুণাগার কোনো কোনো বন্ধা আল্লাহ কইতরা আপনার গুণা আল্লাহর তৌবা করিয়া আল্লাহ দাতর কাছে তৌবা করিয়া আর খান্দে আর শুকুর সানি ফেলাইব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান ও ভাই দুস্থ কুদুর্গ কল এই শুকুর বাণীর থেকে মিলে আল্লাহর দাতে একটা গাছে বানাইয়া দিলেন, এই গাছে আপনার সবসময় আল্লাহ রসুলের আপনার দুরুদ শরীফ পড়তে থাকে। আমার ভাই হল দুস্থ কল কুদুর্গ কল এই গাছে দুরুদ শরীফ পড়িব, দুরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনে এই দুরুদ শরীফের আওয়াজ জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতুল মধ্যে নিয়ে পৌঁছাই দিলেই বা ও ভাই দুস্থ কুদুর্গ কল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদ শরীফের আওয়াজ শুনবা যে তার অমুক উম্মতে খানদের অমুক উম্মতের শুকুর বাণীর থেকে আল্লাহ রাতে আপনার গাছ মানে গাছ বানাইয়া দিলেইছেন। ও ভাই দুস্থ কুদুর্গ কল আল্লাহ পাক রব্বুল আলমিনে ও ভাই জানেন দেখরা আল্লাহ যাতে আপনার তান বন্ধায় খানদের এই বাদেও এই গাছ বানাই আল্লাহর যাতে তান হাবিবর কাছে আপনার কিতাব করেন দুরুদ ভেজন। ও ভাই দুস্থ কুদুর্গ কল যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর মুবারক তাকিয়া ও ভাই আল্লাহ তান বন্দার আপনার খানদার শুকুর বানির আপনার এই তসি আপনার যেই সময় দুরুদ আপনার ভাই লইবা এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর মুবারক তাকিয়া বিলে ভাই খান্দা লাগাই দেন ও ভাই খান্দা শুকুর বানি ছাড়ান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিসাল্লাম আর কুরবানির তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছে আপনার বানাইয়া আপনার আর একটা গাছ বানাইয়া দিলেন। এই গাছে আপনার তসলিম মারতে দেখে আমার উম্মত হইয়া রে ভাই ভাই দোস্ত গুদুর্গ কল এই উম্মত হইয়া আল্লাহ রসুলে আপনার সদ্যাত মধ্যে আপনার রসুলের কবরের মধ্যে আপনার খান্দা শুরু করে দেন। এই খান্দার আওয়াজ থেকে এই গাছ আপনার আল্লাহর দাতে বানাইবা। এই গাছে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলি আপনার তসলিম মারে ভাই দোস্ত গুদুর্গ কল আসমান থেকে বরিস্তা হলে যেই সময় দেখেন আল্লাহ রসুলে আপনার খান্দিতরা এই খান্দার আপনার কুরবানির থেকে আল্লাহর দাতে গাছ বানাইয়া তার উম্মত বলি আপনার গাছে আপনার জিকির করতে থাকে রে ভাই দোস্ত গুদুর্গ কল আসমানের সমস্ত বরিস্তা হল বলি আপনার শ্রদ্ধার মধ্যে পড়ি দেইবা পড়িয়া আবার খান্দা শুরু করেন খান্দা শুরু করিয়া আপনার তসলিম মারতে দেখেন যে আল্লাহ রসুল আর খান্দার শুরু করিয়া আপনার ও কথা তসলিম মারেন যে আল্লাহ রসুলের উম্মত আল্লাহ নবীর উম্মত নবীর উম্মত হইয়া আপনার তসলিম মারতে থাকবা। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্ঠা আল্লাহর দিকে এইবা পরিষ্ঠা হল তুমি কোন কারণে শ্রদ্ধার মধ্যে পড়িয়া ধারে ধারে খান্দরাই। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা আওয়াজ কইবা ও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আখেরি জমানার উম্মত হলে গুনাহ করে রইছিলা গুনাহ করিয়া তোমার দাঁতর ডরে আর ভাইয়া চকুর ফানি ফেলাইয়া তোমার দাঁতর চকুর ফানি ফেলাইয়া তোমার গেছে খান্দিত রে দয়াল গতিকে এই খান্দার কারণে তোমার হবিবর গেছে খবর আই গেছে তোমার হবিব আপনার রোজার মধ্যে খান্দিতরা তোমার হবিবর খান্দা দেখি আমরা বরদাস্ত না ফরিস্তা ও আল্লাহর জাত আমরা ফরিস্তা আপনার ফরিস্তা আল্লাহ বরদাস্ত না আমরা শ্রদ্ধার মধ্যে পড়িয়াও খান্দা লাগাই দিলাম। আল্লাহ পাকে ফরমাইবা ও ফরিস্তা বল তুমি তাই সাক্ষী থাকো আমার আখেরি জমানার উম্মত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যারা আমারে ডরাইয়া আমার দাঁতর ডরে আর ভাইয়া আপনার আপনার চকুর পানি ফেলাইয়া তোবা করে লইছে মাফি চাই লইছে আমার কাছে তোবা করে লইছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত আমার বন্দা হলরে আমি মাফ করে দিলাইলাম গো সুবহানাল্লাহ। আমার ভাই হল দস্ত বুজুর্গ হল ই মাতে বুঝা যায় আল্লাহ রসুলের মায়া আমরার লগে আসেনি না নাই আল্লাহ রসুলের মায়া আমরার লগে আসে আল্লাহর দাঁতর মায়া আসে আমরা যদি তোবা করিলাই তোবা লাগান আর মাফি চাইলাই আল্লাহর কাছে আল্লাহ দাতে আমরা মাফ করে দিলাইবা। আমার ভাই হল দুস্থ কল বুজুর্গ হল আমার সময় শেষ হইদার মাত অনেক রইয়া গেছে যাই হোক যা হইছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার প্রত্যেকের খোয়া ফোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দুঃখ হোক আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো ভুল ত্রুটি আল্লাহ পাকে মাফ দিতা আমরা আপনারাও মাফ দিতা আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ألا يا رحم الراحمين يا أكرم الأكرمين الله ألا يا رحم الراحمين يا أكرم الأكرمين الله خصوصا مجمعة الله الله تمار أشمان ورزني سيزمين ورفري الله تمار مستد ري تمار پاك ورد قائم كندر خريا الله اخديني مجمار قائم خراو يشي الله الله مجمار مدعم روانا خبويا الله تمار كسي بكاري شبهات خان تفتي لهم الله আল্লাহ আমরা হাজিরার মধ্যে ছোট তমাম জিন্দগির গুনা খাতারে মাফ করে দেব আল্লাহ আল্লাহ আমরা বাড়িয়ে করে তো মাই বোন হাত ফাত্তাইছেন আল্লাহ তারা দিলর জায়দ মুকাসিদ রে মুরা করে দেব আল্লাহ আল্লাহ আমরা তমাম ওর দুনিয়া আখরে তোর বলাই দি মালামাল ফরমাও আল্লাহ ইয়া রাহমুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এর মধ্যে সরি আল্লাহ খবর খালাম খবর খালাম তো সুবার সুনান নবীদের রোজা তোর মধ্যে তুমি পৌঁছাই দেব আল্লাহ আল্লাহ ইয়া রাহমুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ সুনান নবী আমরা আমরা আল্লাহ ইয়া রাহমুর রাহিমিন আমরা দিকে রাজি খুশি হয়ে করে দিলাও ইয়া আল্লাহ আল্লাহ তুমি আর তোমার হাবিব আমরা রূপে রাজি খুশি হয়ে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন রাখো ইমানের মধ্যে সাবিত কো তোমরা কিও আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে রাখো আল্লাহ আর হালত শয়তান থেকে আমরা তুমি হেফাজত করিও আল্লাহ আমরা গুনাহ থেকে হেফাজত করিও ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আমরা হারাম থেকে বাঁচাইয়া রাখিও আল্লাহ আল্লাহ কোরআন আর হাদিস মুতাবিক আমরা জিন্দেগি তুমি রঙ্গাইয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরাম আল্লাহ করিম আল্লাহ আসমানি জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ আল্লাহ আমরা তাম আমরা তুমি হেফাজত ফরমাও আল্লাহ খাস করিয়া তরাব বাসির ইয়া আল্লাহ মহল্লা বাসি তুমি হেফাজত করো আল্লাহ ইয়া
আরহামার রাহিমিন, বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, নবীদের উম্মত জিন্দা মুর্দা তমাম রে মাফ করে দেও আল্লাহ। এই সময় তোমার মনসাই দিব আল্লাহ, কলিমা ফড়াই ফড়াইয়া আল্লাহ শুনান নবীদের সামনে রাখি আমরা খাতমা বিল খায়র খান্তা করি আল্লাহ। আল্লাহ আমরার মসজিদ মাদারিসরে কবুল ফরমাও আল্লাহ, আইতার জরুরিয়াতে তোমার গায়েবে খাজানা থেকে পুরা করে দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, খাস করি আল্লাহ আত্রা পর আল্লাহ তমাম বিমারি হললে আল্লাহ বাড়িয়া করে হসপিটালে তো বিমারি দাঁড়িয়ে আছেন তমাম রে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, খাস করি আল্লাহ এরিয়ার আল্লাহ অনেক ভাই অনেক দেশ বিদেশের মধ্যে আছেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, রুজি রোজগারের উদ্দেশ্যে আছেন প্রায়। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, তুমি তারা যেই উদ্দেশ্যে গেছেন আল্লাহ, আল্লাহ তারা তুমি হেফাজতের মধ্যে রাখিয়া হেফাজতের শহীদ রাখিয়া তারা দিলর জায়দ মুকাসিদ ত্রিফুরা করি আল্লাহ। আমরা আমানের সহিত আমরা আমরা সামনে আনি হাজির করি আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা থেকে যেহেতু মুর্দে গান হল তোমার হাওলা হয়ে গেছেন, তমাম মুর্দে গান হল কবর দে আল্লাহ জন্নতের গাড়া বানাই দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, হাজার হাজার দুরুদ আর সালাম শুনান নবীদের রোজা তোর মধ্যে পৌঁছাই দেও আল্লাহ। আল্লাহ শুনান নবীদের খাতিরে আমরার দোয়ারে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ। যতদিন দুনিয়ার মধ্যে রাখো আল্লাহ, ইমানের খেদমত করা করাইয়া আল্লাহ, দিনের খেদমত করাই করি আমরা দুনিয়ার মধ্যে দিন দ্বারা কি আল্লাহ। আল্লাহ শুনান নবীদের দিন আমরা সামনে থেকে মিটিয়ে দাঁড়িয়ে আল্লাহ। আল্লাহ আমরা কোনো কদর করতাম পারিয়েন না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ শুনান নবীদের দিনের কদর আমরা দিলের মধ্যে হারাই দেও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা দ্বারা ভাইয়ান তোর দিলের মধ্যে ইয়া আল্লাহ, দিনের সমুজ হামাইছেন আল্লাহ, এটা ভাইয়ান তোর হক তুমি আল্লাহ, দিনের সমুজ হারাই দেও তারা হক তুমি হেদায়তুর ফয়সালা খান্তা করি দাও আল্লাহ। আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খাস করে তারা ভাইয়ানতে বড় মেহনত মুজাহাদা করি এই মজলিসে কায়েম করছেন আল্লাহ, তারা মা বোনিনতে আল্লাহ ভাইয়ানতে সাহায্য সহায়তা করছেন আল্লাহ। আল্লাহ তারা দুনিয়া আখেরাত তুমি সাহায্য খান্তা করিও আল্লাহ, তারা দুনিয়া আখেরাতের বালাই দিয়ে তারা তুমি মালামাল ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা অনেক আছি এই মজলিসের মধ্যে অনেক আছি মাই হার বাপ হার আল্লাহ। আল্লাহ তারা কবর দিয়ে তুমি মনে হয় জন্নতের গাড়া বানাই দিলাও, আর তারা মাই বাপ জিন্দা আছেন দুনিয়া আখেরাতের বালাই দিয়ে মালামাল ফরমাও আল্লাহ। আমি এক নাদানের দিকে না আছি আল্লাহ, তোমার এই মজলিস আল্লাহ, দাড়ি বাহনা মুরব্বী অকল আসেন, হুফাজ কেরাম অকল আসেন, জোয়ান ভাইয়ান অকল আসেন আল্লাহ, ওলামা কেরাম অকল আসেন আল্লাহ, জানে তোমার পছন্দ হয় আল্লাহ, তা নছিলে আমরার দোয়ারে তুমি কবুল করি লাও। আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির বিফাযলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।